আজকের গল্প নবদ্বীপের মনোহর ডাকাত, লেখক গিরিশচন্দ্র বসু। গিরিশচন্দ্র বসু 1853 থেকে 1860 সাল পর্যন্ত কৃষ্ণনগর, নবদ্বীপ, শান্তিপুর এইসব অঞ্চলের পুলিশের দারোগা ছিলেন। দারোগার দপ্তর খ্যাত প্রিয়নাথবাবুর লেখা গল্পগুলির অনেক আগেই গিরিশচন্দ্র দারোগার কাজে যোগদান করেছিলেন। তার লেখা বিভিন্ন রচনাগুলিকে একত্রিত করে প্রকাশিত হয়েছিল সেকালের দারোগার কাহিনী। এই সেকালের দারোগার কাহিনীর প্রথম তিনটি অংশ নিয়ে আজকের গল্প নবদ্বীপের মনোহর ডাকাত। এই রচনার ভূমিকা পর্বে তিনি শুরু করেছেন এইভাবে: আমি যে কালের বর্ণনা করিতে প্রবৃত্ত হইলাম, সেই সময়ে বঙ্গদেশের প্রায় সকল জেলাতে ডাকাইতির প্রাদুর্ভাব ছিল, এবং যদিও ইংরেজ শাসনের প্রথমাবস্থায় রঘুনাথ, বৈদ্যনাথ কিংবা বিশ্বনাথ প্রভৃতি দস্যুগণ যেরূপ অকুত ভয়ে গৃহস্বামীকে পূর্বে সংবাদ পাঠাইয়া ডাকাতি করিত, এই সময়ে সেই প্রথার অনেক লাঘব হইয়াছিল। তথাপি ডাকাতি ব্যবসা সম্পূর্ণরূপে প্রচলিত ছিল এবং কখনো কখনো অতি নিষ্ঠুর এবং নৃশংস ঘটনা সহকারে তাহা নির্বাহিত হইত। শুধুমাত্র ধন লইয়া টানাটানি হইত এমন নহে, গৃহকর্তার এবং পুরোজন সকলেরই প্রাণ বিনাশের আশঙ্কা ছিল। গৃহে প্রবেশ করিয়া হাড় ভাঙা মুষ্টাঘাত এবং পদাঘাত করিয়া যদি এই দুরাত্মারা ক্ষান্ত থাকিত, তাহা হইলে যাহা হোক, কিন্তু অল্প ধনে যেমন তাহাদের অভিলাষ পূর্ণ হইত না, তেমনি গৃহবাসীদিগকে অল্প প্রহার করিয়াও তাহাদের তৃপ্তি হইত না। আকাঙ্ক্ষা পূরণ করিয়া ধন না পাইলে অস্ত্রাঘাত এবং মশাল দিয়া শরীর দগ্ধ করাও তাহাদের মধ্যে চালু ছিল, এবং এইরূপ গুরুতর এবং নিষ্ঠুর প্রহারের ফল যে কি হইত তাহা সকলেই বুঝিতে পারেন। নিষ্ঠুরাচরণ সম্বন্ধে ডাকাতরা বালক বৃদ্ধ বনিতার বিচার করিত না। তাহাদের ভয়ে স্ত্রীলোকগণ নাসিকায় নথ এবং কর্ণে ঝুমকা কিংবা অন্য প্রকার অলঙ্কার পরিয়া রাত্রিতে শয়ন করিত না, কারণ ডাকাতের হস্তে ধরা পড়িলে দুরাত্মারা তাহাদিগকে অলঙ্কার খুলিবার অবকাশ না দিয়া সজোরে টানিয়া মাংস ছেদন করত, তাহা আত্মসাত করিতে পরাণমুখ হইত না। আমি এইরূপ ছিন্ন নাসিকা ও কর্ণবিশিষ্ট দু একটি স্ত্রীলোক দেখিয়াছি। আমার সহিত তাহাদের যখন সাক্ষাৎ হয় তখন তাহারা উভয় বৃদ্ধা ছিলেন। শুনিলাম যে তাহাদের যৌবনকালে এই ঘটনা হইয়াছিল। ডাকাতি হইতে রক্ষা পাওয়ার নিমিত্ত ধনী লোকে অধিক বেতন দিয়া সুশিক্ষিত অস্ত্রধারী এবং দেশীয় প্রহরী নিযুক্ত করিতেন। উচ্চ প্রাচীরের দ্বারা বেষ্টিত ইষ্টকালয়ও ডাকাতি নিবারণের আরেক উপায় ছিল। কাষ্ঠের কবাটে ঘন ঘন মোটা লৌহ পেরেক মারিয়া রাখিবার প্রথা ছিল, যাতে দস্যুরা কুঠারাঘাতে তাহা শীঘ্র ছেদন করিতে না পারে। দ্বিতলে উঠিতে সংকীর্ণ সিঁড়ির মাথায় চাপা কবাট ফেলিয়া দৃঢ় কাষ্ঠের হুড়কা দ্বারা তাহা আবদ্ধ রাখিলে নিম্ন হইতে উপরে যাওয়ার পথ সম্পূর্ণরূপে রুদ্ধ থাকিত, এবং ছাদের উপরে ছোট বড় ঝামা ও ইট স্তূপ করিয়া রাখা হইত, যাতে ডাকাত পড়িলে ছাদের উপর হইতে তাহা নিক্ষেপ করিলে দস্যুদিগকে দূরীকৃত করিবার এক সহজ ও সুন্দর উপায় হইত। পল্লীগ্রামে বোধহয় এখনও অনেক পুরাতন বাটিতে চাপা কবাট এবং লৌহচ্ছাদিত কবাট দেখিতে পাওয়া যায়। কৃষ্ণনগর জেলায় গোয়ালারাই ডাকাতি করিত বেশি। এই জেলায় গোপ জাতীয় বহু লোকের বাস। তন্মধ্যে গড় গোয়ালারা শরীরের গঠন, বল ও সাহসের জন্য প্রসিদ্ধ ছিল। এই নিমিত্ত গোড় গোয়ালা উপমার বাক্য হইয়া উঠিয়াছে। শান্তিপুরের গড় হইতে এই বংশীয় গোয়ালারা গোড় গোয়ালা আখ্যাতি প্রাপ্ত হয়। বোধহয় পূর্বকালে ওই গড় রক্ষার্থে একদল গোয়ালাকে তাহার মধ্যে বাস করিবার স্থান প্রদত্ত হইয়াছিল। কালে কালে তাহাদের বংশবৃদ্ধি হওয়াতে কৃষ্ণনগর জেলার নানা স্থানে তাহারা বিস্তীর্ণ হইয়া পড়িয়াছে। কৃষ্ণনগর জেলার মধ্যে শান্তিপুর, কৃষ্ণপুর, মায়াকোল, বাহাদুরপুর, ধুবুলিয়া, মহারাজপুর, বিক্রমপুর প্রভৃতি গ্রামের গোয়ালারা শ্রেষ্ঠ লাঠিয়াল এবং সেই সময় মনোহর, মানিক, নয়ান, গোলাকাটা হরিশ প্রভৃতি কয়েকজন বিখ্যাত ডাকাত ছিল। কৃষ্ণনগর জেলার মধ্য দিয়ে তিনটি সুন্দর নদী বহমান আছে। প্রথম পবিত্র ভাগীরথী, দ্বিতীয় জলঙ্গি অথবা খড়িয়া বা খোরে, এবং তৃতীয় মাথাভাঙা।
উহা কোন স্থানে পাঙ্গাসিয়া নামে এবং হাঁসখালি ও রানাঘাট অঞ্চলে চূর্ণী নদী নামে অভিহিত। এই তিন নদী পদ্মা নদী হইতেই বহির্গত হইয়াছে। আমি যে সময়ের কথা লিখিতেছি, রেলের রাস্তা ও কলের জাহাজ না থাকাতে উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব অঞ্চলের সমুদয় পণ্য দ্রব্যাদি নৌকাযোগে এই তিন নদী দিয়াই কলিকাতায় আসিত এবং তথা হইতে নানা স্থানে যাইত। বিশেষত পদ্মার এবং এই তিন নদীর উভয় তটে বহু হাটবাজার ও গঞ্জ প্রতিষ্ঠিত ছিল এবং সেই সকল স্থলে যাত্রী এবং নাবিকদিগের খাদ্য এবং অন্যান্য আবশ্যকীয় দ্রব্য অনায়াসে প্রাপ্ত হওয়া যাইত। কাজেই লোকে সুন্দরবনের কষ্টজনক পথ উপেক্ষা করিয়া এই সকল পথে অবলম্বন করিত। সুতরাং ভাগীরথী ও খোরে এবং চূর্ণীর গর্ভ সকল সময় বিভিন্ন প্রকার নৌকায় পরিপূর্ণ থাকিত এবং তাহাতে দস্যুদিগেরও প্রলোভন জন্মিত। নির্জন স্থানে এবং অসাবধান অবস্থায় পাইলে দস্যুরা নৌকা আক্রমণ করিতে এবং যাত্রীদিগের যথাসর্বস্ব অপহরণ করিতে ত্রুটি করিত না। এই জন্য কৃষ্ণনগর জেলায় যেমন ডাঙ্গাতে তেমনি জলপথেও ডাকাতির কোনো অভাব ছিল না। এরকম অবস্থায় আমি ইংরেজি 1853 সালের ভাদ্র মাসে নবদ্বীপ থানার দারোগা হই। নবদ্বীপ থানা কৃষ্ণনগর জেলার শান্তিপুর মহকুমার অধীন এবং কৃষ্ণনগরের পশ্চিম চারি ক্রোশের মধ্যে ভাগীরথী ও খড়িয়া নদীর সম্মিলন স্থানে এবং ভাগীরথীর পশ্চিম পারে অবস্থিত। কিন্তু যেই স্থানে বর্তমান নবদ্বীপ বিরাজমান সেই স্থানে নিশ্চয়ই প্রাচীন নবদ্বীপ ছিল না। আধুনিক নগরীর কোন দিকে আদিসুর প্রভৃতি হিন্দু রাজাদিগের বাসস্থান ছিল তাহার কিছুমাত্র ঠিকানা নাই। জনশ্রুতি আছে যে বল্লাল দিঘি নামে নবদ্বীপের উত্তরে যে একখানা ক্ষুদ্র গ্রাম আছে সেই স্থানে উক্ত রাজাদিগের আবাস ছিল এবং সেই গ্রামের সম্মুখস্থিত মাটির এক বৃহৎ স্তূপ দেখাইয়া লোকে বলে যে এই স্তূপ বল্লাল সেনের প্রাসাদের ভগ্নাবশেষ। এরূপ একটি কিংবদন্তি আছে যে পূর্বে কৃষকেরা ওই স্থলের মৃত্তিকা কর্ষণ করিতে করিতে তার মধ্যে মুদ্রা এবং রত্নাদি পাইত। নবদ্বীপ এই বাক্যার্থে বোঝা যায় প্রাচীনকালে এই স্থান জলবেষ্টিত ছিল এবং এখনও তাহার চিহ্ন দেখতে পাওয়া যায়। বর্তমান নবদ্বীপের উত্তর ও পূর্ব দিকে ভাগীরথী, পশ্চিমে পোলতার বিল, যা পূর্বে নিশ্চয়ই ভাগীরথী নদী ছিল। এই বিল পশ্চিম থেকে দক্ষিণ দিক দিয়ে পুনরায় ভাগীরথীর সঙ্গে মিলিত হয়। আধুনিক নবদ্বীপ তিন খণ্ডে বিভক্ত, নদিয়া, বুঁইচপাড়া এবং তেঘরি। তার মধ্যে নদিয়াই প্রধান। এখানে বহু ইটের তৈরি বাড়িঘর, মঠ মন্দির এবং বহু সংখ্যক ব্রাহ্মণ বৈষ্ণব শিল্পজীবী ও বাণিজ্য ব্যবসায়ী ধনী লোকের বাস। তার ফলে এই অঞ্চলের মধ্যে নবদ্বীপ বিলক্ষণ একটি ধনাঢ্য স্থান। নবদ্বীপ থানার এলাকা বিস্তীর্ণ ছিল না, যার ফলে এখানে অল্প পুলিশ এবং আমলা নিয়োজিত ছিল। কেবল একজন দারোগা ও পাঁচজন বরকন্দাজ ভিন্ন, অন্য থানার মতন এখানে আর দারোগা কিংবা জমাদার ছিল না। তখন বাংলা, বিহার, উড়িষ্যার সমস্ত পুলিশের উপরে বৃদ্ধ ড্যাম্পিয়ার সাহেব সুপারিনটেনডেন্ট অব পুলিশ আখ্যায় সর্বেসর্বা কর্তা হয়ে আছেন। সি টি মন্ট্রেশ্বর সাহেব কৃষ্ণনগরের ম্যাজিস্ট্রেট এবং বাবু ঈশ্বরচন্দ্র ঘোষাল শান্তিপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। পূর্বেই বলা হয়েছে যে আমি ভাদ্র মাসে দারোগা হই। নবদ্বীপে আমার পরিচিত কয়েকজন ভদ্রলোক ছিলেন, তারা কোথায় আমাকে দেখে আনন্দের কথা বলিবেন, উল্টে দুঃখ প্রকাশ করিতে আরম্ভ করিলেন। বলিলেন, হে অতি মন্দ সময় এই কার্য গ্রহণ করিয়াছেন স্যার, সামনেই তো পূজা। গত কয়েক বছর এই সময়ে গ্রামের লোক চুরি ডাকাতির আশঙ্কায় অস্থির হয়েছিল, এবছরও সে আশঙ্কা আছে। বিশেষ করে আপনি তো নতুন দারোগা, কে চোর কে সাধু ভালো বুঝতেই পারবেন না, কাজে আপনার পক্ষে কাজটা খুব কঠিন। তারা আরও বললেন, যা বলেছেন, নবদ্বীপের মধ্যে বদমায় সত্যি অল্প আছে, কেবল পাশের ওই গ্রামগুলো থেকে দস্যু ডাকাতরা এসে এখানে চুরি ডাকাতি করে। ডাকাতদের নবদ্বীপে ডাকাতি করার একটা সুবিধা ছিল এই যে ভাগীরথীর পশ্চিম দিকে নবদ্বীপের তিনখানা গ্রাম ভিন্ন, অন্য কোনো গ্রাম কৃষ্ণনগর জেলার অধীনে ছিল না। পার্শ্ববর্তী সকল গ্রামই বর্ধমান জেলাভুক্ত। নবদ্বীপের পুলিশ আমলাকে বর্ধমান জেলার কোনো ব্যক্তিকে ধরতে হলে ওই জেলার পুলিশের সাহায্য নিয়ে কাজ করতে হতো, কাজে অনেক বিলম্ব হতো এবং দস্যুরাও সাবধান হওয়ার সময় পেয়ে যেত।
এই সমস্ত ব্যাপার জেনে আমি ভীষণ ভীত হলাম। কি উপায় অবলম্বন করলে গ্রামের শান্তি এবং আমার চাকরি রক্ষা পাবে তা শীঘ্র স্থির করা দরকার হয়ে পড়ল। পরামর্শ করার কিংবা উপদেশ নেবার জন্য আমার অধীনস্থ চারজন বরকন্দার ছাড়া আর কোনো উপযুক্ত ব্যক্তি কাছাকাছি ছিল না। কিন্তু পূজার সময় কিসে 10 টাকা তাদের হাতে আসবে সেই চিন্তাই তারা ব্যাকুল, এবং তাদের ভাবগতিক দেখে আমার মনে হলো যে গ্রামে এই সময় একটা শান্তিভগ্নের ঘটনা উপস্থিত হলে তাদের রোজগারের একটা সুন্দর ব্যবস্থা হয়। অন্যান্য থানায় নায়েব, দারোগা, জমাদার এবং কম করেও 15 জন বরকন্দাজ থাকে, কিন্তু আমার ভাগ্যে রয়েছে মাত্র 4 জন বরকন্দাজ। তারা যেমন ক্ষীণকায় স্বার্থপর তেমনি অকর্মণ্য। শুধু অন্ধকারের মধ্যে একমাত্র আশার আলো ছিল 4 জন গ্রাম্য চৌকিদারেরা। এই চৌকিদারেরা ঠিক তার বিপরীত। সাধারণত তারা বলিষ্ঠকায়, কর্তব্যপরায়ণ এবং পরিশ্রমী। তাদের এলাকার লোক নিরাপদে থাকবে এই ছিল তাহাদের সম্পূর্ণ ইচ্ছা, এবং আমার কাছে তারা অনেকে প্রকাশ করত যে ভিন্ন জেলার লোকে এসে তাদের গ্রামে দস্যুবৃত্তি করে যায় এ তাহাদের ভীষণ লজ্জা এবং দুঃখের কারণ। এবং দু একজন বলেও ফেলল, এই হুজুর, এই যদি আপনি আমাদের কথা মতো চলেন আর ওই রাত্রিবেলা যদি আমাদের সঙ্গে একটু পরিশ্রম করেন তাহলে এই আশঙ্কার ব্যাপারটা আমরা কাটিয়ে উঠতে পারি। চৌকিদারদের মুখে এরূপ আশ্বাসের কথা শুনে আমার মনে সাহসের উদয় হলো এবং তাদের উপদেশ অনুযায়ী কাজ করতে সংকল্প করলাম। সৌভাগ্যবশত আমার আর একটা সুবিধা হলো, আমার অন্নদাতা মামা কৃষ্ণনগর জেলার একজন উচ্চ শ্রেণীর গভর্নমেন্ট কর্মচারী ছিলেন। প্রতি বছর পূজার সময় তিনি নৌকাপথে দেশে যেতেন এবং ডাকাতের ভয়ে 3-4 জন এই অঞ্চলের সুশিক্ষিত লাঠিয়াল সর্দারকে সঙ্গে নিতেন। জলপথে এই সর্দারদের সঙ্গে আমার সবসময় কথাবার্তা হতো এবং তারা আমার অল্প বয়স দেখে নিঃশঙ্কায় কে কীভাবে ডাকাতি করেছিল এবং লাঠিয়ালি করেছিল তা অকপটে আমার কাছে বর্ণনা করত। এমন একবার নয়, 4-5 বছর ধরে এই সর্দারদের সঙ্গে যাতায়াত করা হয়েছিল এবং প্রতিবার আমি তাদের মুখে তাদের কীর্তিকলাপের গল্প শুনতাম। তখন কে জানত যে অল্পকালের মধ্যেই আমি নবদ্বীপের দারোগা হয়ে তাদের ওপর কর্তৃত্ব করতে বসব। তারাই যে গ্রাম্য চৌকিদার ছিল তাও সে সময় আমি জানতাম না। পরে শুনলাম যে অধিক বেতনের লোভে তারা থানা থেকে বিদায় নিয়ে আমাদের সঙ্গে যেত। এই 4 ব্যক্তির মধ্যে 3 জন অর্থাৎ রামকুমার বাগদি, শ্রীনাথ বা ছিরু বাগদি এবং হারান খা নবদ্বীপ থানার অধীন 3টি গ্রামের চৌকিদার ছিল। 4র্থ ব্যক্তি বর্ধমান জেলায় বাস করত। তারা 3জনই সরল চিত্তে আমার উপকার করতে প্রতিজ্ঞাবদ্ধ হল। এদিকে ক্রমশ অপর পক্ষ এসে উপস্থিত হল। আমি দেখলাম যে নিজ গ্রামের লোকের দ্বারা গ্রামের অনিষ্ট হওয়ার সম্ভাবনা নেই। পার্শ্ববর্তী বর্ধমান জেলার গ্রামের দস্যুদের গতিরোধ করতে পারলেই নবদ্বীপের শান্তি সাধন করতে সক্ষম হব। এই কল্পনায় কৃষ্ণপক্ষের প্রথম রাত থেকে থানায় 1 প্রহরের ডঙ্কা বাজানোর পর রামকুমার, ছিরু প্রভৃতি প্রায় 20 জন বাছাই করা চৌকিদার একটা বন্দুক ও 4টে মশাল এবং তার জন্য দরকারি তেল ইত্যাদি সঙ্গে নিয়ে গ্রামের পশ্চিম প্রান্তে কোনোদিন 4টে এবং কোনোদিন 5টা দলে বিভক্ত হয়ে নবদ্বীপকে এক প্রকার বেষ্টন করে সমস্ত রাত্রি চৌকি দিতে আরম্ভ করলাম। চুরি ডাকাতি হয়ে গেলে পরে ডাকাতদের ধরে দণ্ডনীয় করতে পারলে যে পরিমাণ ভালো হতো তা অপেক্ষা আমার বিবেচনায় ওই সব ঘটনা যাতে আদৌ হতে না পারে তার চেষ্টা করাই অধিক দরকার। অতএব যাতে ডাকাতগণ বুঝতে এবং জানতে পারে যে আমরা সতর্ক এবং দলে বলে তাদের গতিরোধ করতে প্রস্তুত আছি তার চেষ্টা করতে ত্রুটি করলাম না। দণ্ডে দণ্ডে প্রত্যেক দল আপন আড্ডা থেকে ফাঁক ছেড়ে উঠত এবং এক দলের চিৎকার শুনলে আর সকল দল এবং গ্রামের ভিতর চৌকিদারেরাও তার অনুকরণ করত। 2-1 বার আমি বন্দুকের শব্দও করতাম। এইরূপ শোরগোল করে সমস্ত রাত কাটাতাম এবং শত্রুরাও জানতে পারত যে আমরা তাদের প্রতিহত করার জন্য সাবধানের সঙ্গে প্রস্তুত আছি। ঘোর রাত্রিতে জনশূন্য প্রান্তরের মধ্যে যখন রামকুমার কিংবা ছিরুর রে রে ধ্বনি অন্ধকার ভেদ করে আকাশে উঠত, তখন আমাদের সকলের মনে এই সাহস হতো যে দস্যুরা আগমন করলেও আমরা তাদেরকে পরাজিত করতে পারব। এই দুর্ভোগের কষ্টগুলিকে আমরা কষ্ট বলে বোধ করতাম না। যখন আলোক শূন্য
কেউটে ভরা পিচ্ছিল আলের উপর দিয়ে গমনাগমন করতাম, তখন সেই একমাত্র চিন্তা নবদ্বীপবাসীগণের মঙ্গল চিন্তা, এছাড়া অন্য কোনো চিন্তা মনে আসেনি। সাপে কাটবে কিংবা ডাকাতের হাতে প্রাণ হারাবো, এবং তাহলে যে বৃদ্ধা জননী, যুবতী স্ত্রী এবং নবজাতক পুত্রকে ঘরে রেখে এসেছি, তাদের কি উপায় হবে, এসব চিন্তা মনে আসতই না। যখন অনেক রাত্রিতে 6-7 ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে শরীর অবসন্ন হয়ে পড়ত এবং বসার জায়গার অভাবে কেবল দাঁড়িয়েই থাকতে হতো, তখন চৌকিদারদের দা কোটা তামাকের আগুনে সজোরে 2-4 টান দিলেই সকল কষ্ট দূর হতো। সেই তামাকি তখন কত মিষ্টি লাগত। বহুকাল পরে মুর্শিদাবাদের নবাব বাড়ির সুবাসিত তামাক খেয়ে দেখেছি, কিন্তু সেই তামাক সেই চৌকিদারদের তামাকের তুল্য সরস বোধ হয়নি। এদিকে কৃষ্ণপক্ষ যতই নির্বিঘ্নে শেষ হয়ে আসতে লাগল, ততই আমার মনে হলো যে বুঝি বনের বাঘই মিথ্যা, কেবল মনের বাঘের ভয়েই আমাদের এই সমস্ত পণ্ডশ্রম করা হচ্ছে। কিন্তু অল্প বিলম্বেই আমার সে ভ্রম দূর হলো। ত্রয়োদশী কি চতুর্দশীর রাত্রে 2 প্রহরের পরে টিপটিপ বৃষ্টি হচ্ছিল। মাথার উপর আচ্ছাদনের অভাবে আমরা সকলেই বেশ কষ্ট বোধ করছিলাম। সঙ্গে যে 2 বরকন্দার ছিল, তারা চৌকিদারদের সেই স্থানে রেখে আমাকে থানায় প্রত্যাগমন করতে পরামর্শ দিলেন। কিন্তু আমি ভেবে দেখলাম যে এক যাত্রায় পৃথক ফল হলে উচিত কাজ হবে না। বিশেষত আমি এই কার্যস্থল ত্যাগ করে গেলে পাছে অধিকাংশ ব্যক্তি আমার পথেই অনুগমন করে, তাহলে বেশ বিভ্রাট হওয়ার সম্ভাবনা। এই বিবেচনা করে আমি বরকন্দাজদের পরামর্শ অগ্রাহ্য করে নিকটে থাকবার মতো কোনো উপযুক্ত স্থান আছে কিনা অনুসন্ধান করতে গিয়ে শুনলাম যে কিছু দূরে আরও পশ্চিম দিকে আউশ ধান মারাই করবার এক খামার বাড়ি আছে, সেখানে যেতে পারলে একখানা একচালা পাওয়া যেতে পারে। সেজন্য একজন বরকন্দাজ ও একজন চৌকিদার নিয়ে খামারে উপস্থিত হয়ে দেখলাম যে সেখানে সেই গভীর রাতে 2 মানুষ বসে তামাক খাচ্ছে। জিজ্ঞাসা করায় তারা বলল যে তারা ধান পোহর দিচ্ছে। অন্ধকারে তাদের আকার কিংবা মূর্তি কিছুই নির্ণয় করতে পারলাম না, কেবল এইমাত্র বুঝলাম যে আমাদের আগমনে তারা সেই স্থান থেকে প্রস্থান করতে পারলেই বাঁচে। কিন্তু আমাদের সম্ভাষণ বাক্যে তারা আমাকে ভালো করে এক চিলিম তামাক খাওয়াবার জোগাড় করল। ইতিমধ্যে আমরা যে পথে আসছিলাম সেই পথে আগন্তুক কয়েক ব্যক্তির পায়ের শব্দ শুনতে পেয়ে আমি উচ্চস্বরে কে আসে বলে জিজ্ঞাসা করাতে অল্প দূর থেকে প্রত্যুত্তর আসলো, হুজুর আমি রামকুমার। এই বাক্য শোনা মাত্র ওই 2 ব্যক্তি কোনো বাক্য ব্যয় না করে 2 লাফ দিয়ে সেই চালা থেকে নির্গত হয়ে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করল। আমি অমনি ধর বলে চিৎকার করাতে আমার সঙ্গী বরকন্দাজটি দৌড়ে যেতেই খামারের মাঝখানে একটা বাঁশের খুঁটি পোতা ছিল, তাতে অন্ধকারে ঠক করে তার মাথাটা লাগলো এবং সে দারোগা মশাই মোল্লাম বলে ভূমি শয্যা গ্রহণ করল। কিন্তু চৌকিদার কিছু দূর পর্যন্ত ওই পলাতক ব্যক্তির পশ্চাতে ধাওয়া করল এবং শেষমেশ ফিরে এসে বলল যে অন্ধকারে সে কিছুই ঠিকানা করতে পারেনি। রামকুমার চৌকিদার এসে উপস্থিত হলে এবং এই সব বৃত্তান্ত শুনে বলল, হুজুর এ বেটারা নিশ্চয়ই মনোহর এবং তার একজন সঙ্গী হবে, আমি দেখলেই তাকে চিনতে পারবো, এই ভয়ে সে সশব্যস্তে পালিয়েছে। রামকুমারের কথা সঙ্গত বিবেচনা করে আমি তাদেরকে নিয়ে পূর্বস্থানে ফিরে এলাম এবং প্রথম রাত্রে আমার মনে যে অভয় উদয় হয়েছিল তা শেষ রাতের এই ঘটনা দেখে একেবারে বিলুপ্ত হলো। আমি আগের থেকেও অনেক সতর্কতার সঙ্গে পাহারা দিতে চেষ্টা শুরু করলাম। এইভাবে 16 রাত্রি পার হওয়ার পর অবশেষে দেবীপক্ষ এসে পড়ল। ভাবলাম এখন বোধহয় পরিশ্রম লাঘব হবে, কিন্তু আমার সে আশায় খুব তাড়াতাড়ি ছাই পড়ল। চতুর্থী সকালবেলা সংবাদ পেলাম যে গতরাত্রে বল্লাল দিঘির ওপারে গঙ্গার নূতন চড়ার মধ্যে এক খাঁড়িতে একটা মহাজনী নৌকায় ডাকাতি হয়েছে। পশ্চিমা একখানা পাটুলি নৌকো কলকাতা থেকে এক সাহেবের চালানি বাক্সবন্দি বিলাতি শরাফ বোঝাই করা অবস্থায় কাশী যাচ্ছিল। বিদেশি, বিশেষ করে খোট্টা মাঝি মাল্লা এই সমস্ত স্থানীয় বিষয়ে না জানায় কিছু বেলা থাকতে নবদ্বীপ পৌঁছানোর পর তারা দেরি না করার জন্য যতদূর সাধ্য যেতে যেতে যখন দিন শেষ হয়ে এলো তখন এই খাড়ির মধ্যেই তারা দাঁড়িয়েছিল। রাত্রে দস্যুরা আক্রমণ করে সেই মাঝিদের যে যে দ্রব্য উপকরণ লুট করে নেওয়া যায় তা লুট করল, 5টা বিলাতি শরাপের বাক্স নিয়েও পালিয়ে যায়।
তারপরে সপ্তমী পূজোর রাত্রে ওই ঘটনার স্থানের নিকটবর্তী আরেক জায়গায় শাল কাঠের কড়িবর্গা বোঝাই আরেকটা ওরকম পশ্চিম নৌকা দেখে ডাকাতরা সেটাকেও আক্রমণ করে। তাতে অপহরণ করার মতন দ্রব্য না থাকায় এবং খোট্টা নাবিকরা তাদের বাধা দেওয়ায় তারা আক্রোশে মারপিটের দ্বারা সেই মাঝিদের নৌকা থেকে তাড়িয়ে দেয় এবং নৌকোয় ও কাঠে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। এই নৌকার আগুন প্রায় 12 ঘন্টা ধরে জ্বলছিল। আমরা বহু চেষ্টা করেও বোঝাই মালের কিছুমাত্র বাঁচাতে পারলাম না। যেই স্থানে এই দুই ঘটনা হয় তার চারদিকে মানুষের বসতি ছিল না। এক সপ্তাহের মধ্যে দুটি নৌকায় ডাকাতির সংবাদ পেয়ে জেলার ম্যাজিস্ট্রেট এবং আমার উপরিস্থিত হাকিম শান্তিপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবু ঈশ্বরচন্দ্র ঘোষাল আমাকে ভর্ৎসনা করে ভবিষ্যতে খুব সতর্ক থাকতে আদেশ করলেন। কিন্তু তারা জানতেন না যে এর থেকে বেশি অধিক সতর্ক হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। যা হোক, আমার অত্যন্ত উৎসাহ ভঙ্গ হল। দেখলাম যে গত কয়েক রাত্রের মতন প্রত্যহ রাত্রে একাকী আমার এরূপ পরিশ্রম করা অসাধ্য হবে। লোকে যা বলতো তাই প্রতিপন্ন হলো। এই সকল ডাকাতির মূল বিনাশ করতে না পারলে কেবল চৌকি পাহারা দিয়ে নবদ্বীপ রক্ষা করা যাবে না এবং অধিবাসীদের মনের আশঙ্কাও দূর করা সম্ভব হবে না। সেই মূল ডাকাত কে তা খুঁজে বার করাই আমার তখন প্রথম কাজ হয়ে দাঁড়ালো। পাঠকদের স্মরণ থাকবে যে খামারে রামকুমার চৌকিদার দুজন অপরিচিত মানুষের বৃত্তান্ত শোনা মাত্র মনোহরের নাম উচ্চারণ করেছিল এবং মনোহর কে আমি জিজ্ঞাসা করায় সে তখন সংক্ষেপে উত্তর করেছিল, হুজুর, ওই আপনি যেমন ওই পুলিশের মধ্যে দারোগা, ওই মনোহরও সেরকম চোর ডাকাইতের মধ্যে দারোগা। সাধারণ মানুষও সেই বিশ্বাসই করে। মনোহর কে এবং তার শেষ কীর্তি কি এবং যে ঘটনা এবং যেভাবে তাকে দেশ ছাড়া করার কাজ আমার ভাগ্যে হলো তাই আমি এরপরে বর্ণনা করব। মনোহর ঘোষ জাতিতে গোয়ালা, একডালা পরানপুর গ্রামে তার বাসস্থান ছিল। নবদ্বীপের পশ্চিম দিকে বর্ধমান জেলার মধ্যে একডালা পরানপুর পূর্বস্থলী, যার অন্যতম নাম পূবধুল এবং চুপি, কাকশিয়ালি, গুপিপুর, মেরতলা প্রভৃতি অনেকগুলি গ্রাম মালার মতন পাশাপাশি একচ্ছত্রে ভাগীরথীর কূলে অবস্থিত। সকল গ্রামেই ভদ্রলোকেরই বাস। পূবধুল গ্রামে পূবধুল থানা সংস্থাপিত ছিল এবং এই গ্রাম বঙ্গভাষার প্রসিদ্ধ লেখক অক্ষয় কুমার দত্তের জন্মস্থান। গঙ্গাপারে বঙ্গজ কায়স্থদিগের বাস অতি বিরল, কিন্তু পূর্বস্থলিতে এক ঘর বঙ্গজ কায়স্থ স্থাপিত ছিল এবং অক্ষয়বাবু সেই কায়স্থ কুলোদ্ভব ছিলেন। চুপি গ্রামে খ্যাতনামা দেওয়ান মহাশয় দিগের বাস এবং তাদের মধ্যে একজনের ভক্তিরসের গীত এখনও আমাদের মধ্যে আদরণীয়। গুপিপুর মেরতলাও এক বিগ্রহের স্থান বলে ওই অঞ্চলের লোকের কাছে বেশ পবিত্র। কাকশিয়ালিতে এক নীলকুঠি ছিল। এছাড়া প্রত্যেক গ্রামেই ব্যবসায়ী এবং শিল্পজীবী লোক বাস করত এবং ইটের বাড়িরও অভাব ছিল না। আমি যখন দেখেছি তখন ভাগীরথী নদীর প্রধান স্রোত বহু দূরে বেলপুকুর গ্রামের নিচে বহমান ছিল এবং পূর্বস্থলী গ্রামের নিকট কেবল একটি ক্ষুদ্র খালের মতন গঙ্গার জল প্রবাহিত হতো এবং তা দিয়ে শুষ্ককালে নৌকায় গমনাগমন করাও কঠিন হতো। কিন্তু শুনেছি যে এখন সেই অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। যাই হোক, মনোহর ডাকাতের কথায় আসি। মনোহরের বাবার নাম আমার জানা ছিল না, তার শরীরের বর্ণনা কিঞ্চিত পরে করব। মনোহরকে পরমেশ্বর বল, বীর্য এবং সাহস দান করতে কৃপণতা করেনি এবং জটিল বুদ্ধিও তার কম ছিল না। তার বল ও কুস্তিবিদ্যা সম্বন্ধে আমি শুনেছিলাম যে সে চিত হয়ে শুয়ে থাকত এবং তার গলার ওপরে একখণ্ড বাঁশ দিয়ে বাঁশের দুই প্রান্তে দুজন বলিষ্ঠ মানুষ চেপে বসলেও মনোহর মৃত্তিকার উপর হাত এবং পায়ের ভর করে বাঁশ সমেত সেই দুজন মানুষকে নিয়ে উঠে দাঁড়াতে পারত। মনোহর লাঠির ওপর ভর করে সাধারণ উচ্চ পাঁচিল অতিক্রম করতে ক্লেশ বোধ করত না। সকাল হতে সন্ধ্যার মধ্যে 20 ক্রোশ গ্রাম্য রাস্তা হাঁটতে পারত। লাঠিয়ালি, শীত কেটে চুরি, ডাকাতি, রাহাজানি, নৌকায় ডাকাতি, এর সকল কাজেই সে বেশ পরিপক্ক ছিল। অতি সংকটাপন্ন অবস্থায় সে এমন বুদ্ধি প্রকাশ করত যে তা দেখে তার সঙ্গীগণ তাকে নেতা স্বীকার না করে থাকতে পারত না। কথিত আছে যে তেহট্ট গ্রামে এক ধনাঢ্য কলুর বাড়িতে
নয়ন ও মানিক নামক দুজন প্রসিদ্ধ ডাকাতের দলের সঙ্গে মনোহর একবার ডাকাতি করতে গিয়ে অত্যন্ত বিপদগ্রস্ত হয়। কলুর ইটের বাড়ি ছিল এবং লোকজন ছাতের উপর উঠে এমনভাবে সেই স্থান থেকে ইট ও ঝামা নিক্ষেপ করতে আরম্ভ করল যে দস্যুদের বাড়ির প্রাঙ্গণে দাঁড়ানো বেশ কঠিন হয়ে উঠল। নয়ন প্রভৃতি ডাকাত পালিয়ে যাওয়ার পরামর্শই দিল, কিন্তু মনোহর তা অতি লজ্জার কাজ বিবেচনা করে বাহির বাড়ির একটা ঘরের কাঠের দরজা এবং ঝাঁপ খুলে তা দিয়ে মাথা এবং শরীর ঢেকে বাড়ির মধ্যে প্রবেশ করতে পরামর্শ দিল। মনোহরের সঙ্গীরাও তার কথা মতো কাজ করে অনায়াসে ডাকাতি করতে পারল। মনোহরের তীক্ষ্ণ বুদ্ধিতেই ইট পাথরের আঘাত রক্ষার জন্য এরূপ কৌশল উদ্ভাবিত হয়েছিল। দক্ষিণে কালনার কিঞ্চিত দূরে মির্জাপুরের খাল থেকে উত্তরে গোটপাড়া এবং অগ্রদ্বীপ পর্যন্ত গঙ্গার পার মনোহরের কার্যক্ষেত্র ছিল। এই স্থানের মধ্যে সুবিধামতো নৌকো আসলে নৌকাওয়ালাদের আর রক্ষা ছিল না। কয়েকবার কৃষ্ণনগরের সাহেবদেরও মেস কোর্টের প্রয়োজনীয় দ্রব্য বোঝাই নৌকা, জজ ব্রাউন সাহেবের দ্রব্য বোঝাই নৌকাও মনোহর ভাগীরথীর ধারে আক্রমণ করে অনেক টাকার মাল লুট করে। কিন্তু মনোহর তার নিজ থানায় অর্থাৎ পূবধুল বা পূর্বস্থলী থানার এলাকাস্থিত গ্রাম সকলে খুব কমই চুরি ডাকাতি করত। কৃষ্ণনগর জেলার অধীন স্থানেই তার কার্যস্থল ছিল, কারণ থানা তার বাসস্থানের অতি কাছে থাকায় পূবধুলের পুলিশ আমলার অধিকারের মধ্যে চুরি ডাকাতি করলে সর্বদা তারা বিরক্ত বোধ করবে বলে সে ক্ষান্ত থাকত। এবং এও শোনা গেছে যে উক্ত পুলিশ কর্মচারীদের সঙ্গে মনোহরের এরূপ গোপনীয় বন্দোবস্ত ছিল যে পূবধুলের থানার মধ্যে শান্তিভঙ্গ না হলে তারা মনোহরের অন্য কাজের প্রতি দৃষ্টিপাত করবে না। পূবধুলের নিকটবর্তী কয়েকখানা গ্রামে মনোহরের অসীম আধিপত্য ছিল এবং অধিবাসীগণের মধ্যে অল্প ব্যক্তি ছিল যে মনোহরকে ভয় না করে কার্য করতে পারত। কাঁকশিয়ালির বাজারে অন্যান্য গোয়ালিনীর সঙ্গে মনোহরের বোন এবং স্ত্রী দই দুধ এসব বিক্রি করতে যেত, কিন্তু সবার আগে মনোহরের পশরা বিকৃত না হলে ক্রেতারা অন্যের দই দুধের প্রতি হস্তার্পণ করতে পারত না। গ্রামের মধ্যেও মনোহর যখন যাহার নিকট কিছু চাইত কিংবা যাকে কোনো কাজ করতে অনুরোধ করত, সে তা না দিলে বা না করলে অচিরাত তার সমুচিত প্রতিফল পেত। মনোহরের পিতামহীর মৃত্যু হলে পরে সে সমারোহপূর্বক তার শ্রাদ্ধ করতে অভিলাষী হয়ে পূর্বস্থলী চুপি প্রভৃতি কাসারির নিকট প্রচুর পরিমাণে তৈজস, বস্ত্র বিক্রেতার কাছে বস্ত্র, ময়রার নিকট চিরা, এরূপ সমুদয় আবশ্যকীয় দ্রব্য ভিক্ষা করল। এই ভিক্ষা বলিরাজার নিকট বামনদেবের ভিক্ষার মতো, না দিলেও নয়, দিতে হলেও সর্বশ্রান্ত হতে হয়। মনোহর পিতামহী শ্রাদ্ধের ভিক্ষা চেয়েছে, লোকে তা না দিয়ে কেমন করে ক্ষান্ত থাকে? তুমি আজ 10 টাকার দ্রব্য দিলে না, কাল তোমার সে 100 টাকার ক্ষতি করবে। বিশেষ করে মনোহরের বিরুদ্ধে গভর্নমেন্টের কাছেও প্রতিকার পাওয়া দুঃসাধ্য, কারণ সহসা কোনো ব্যক্তি মনোহরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সাহস করবে না। এই অবস্থায় কেউই মনোহরকে তার ভিক্ষা দিতে অস্বীকার করতে পারল না এবং এই রূপে সে তার পিতামহীর শ্রাদ্ধকার্য অনায়াসে সম্পূর্ণ করল। চুরি ডাকাতি করার সময় মনোহরের হৃদয়ে বিন্দুমাত্র মায়াদয়ের উদ্ভব হতো না। যে সকল ঘটনায় প্রাণ বধ করার দরকার না থাকত তাতেও সে প্রাণ নিত এবং এই প্রাণ নেওয়া তার কাছে একটা আনন্দজনক কাজ বলে মনে হতো। তার এক দৃষ্টান্ত এখানে বলা যেতে পারে। বহুকাল পরে মনোহর ধরা পড়লে নবদ্বীপের একজন অতি প্রধান অধ্যাপক মনোহরের ডাকাতির দৃষ্টান্ত আমাদের কাছে ব্যক্ত করেন। তা তার চোখের ওপরেই প্রায় ঘটেছিল। সেই অধ্যাপক বলেছিলেন, হুজুর, আমি প্রতি বছর ওই শারদীয়া পূজার কয়েকদিন আগে শিষ্য সেবকের বাড়ি যেতাম। আমি যে বছরের কথা বলছি সে বছরও ওই দুজন মাল্লার একটা ছোট নৌকায় একজন শিষ্য, একজন পাচক ব্রাহ্মণ আর একজন ভাণ্ডারি নিয়ে মুর্শিদাবাদ যাওয়ার জন্য এই সকালবেলা নবদ্বীপ ঘাট থেকে যাত্রা করলাম। মধ্যাহ্নের সময় কাকশিয়ালির বাজারে উঠে রান্নাবান্না শেষ করে সেই দিনের জন্য এক প্রকার আহারের কাজ শেষ করলাম। রাত্রিতে তো রান্নাবান্না হয় না, ওই জলযোগের জন্য কিঞ্চিত মিষ্টি সংগ্রহ করার জন্য মাঝিকে বাজার থেকে মিষ্টি আনতে বলেছিলাম। তা কিছুক্ষণের মধ্যে রোকনপুরের বাজারে এসে আমরা উপস্থিত হলাম, কিন্তু তখন আমার পাচক ব্রাহ্মণ বলল যে কাকশিয়ালির বাজারে তার সঙ্গে মনোহর ঘোষের দেখা হয়, তাকে নতুন লোক দেখে আমরা কে কোথায় যাচ্ছি তার তথ্য জানতে চেষ্টা করেছিল। মনোহর তাকে চেনে না, কিন্তু সে মনোহরকে চিনতে পেরেছিল। এই লক্ষণ বড় ভালো নয়।
বিশেষ করে পূজোর সময় এই নির্জন স্থানে বেটার হাতে পড়লে আমাদের মঙ্গল নেই। এই কথা শোনা মাত্র আমার হৃৎকম্প উপস্থিত হলো এবং সঙ্গে সঙ্গে নৌকো পরিত্যাগ করে নিকটের কোনো গ্রামের মধ্যে গিয়ে কোনো ব্যক্তির আশ্রয় নিতে চেষ্টা করলাম। ভাবলাম যে কিছুটা দূরে বহির্গাছির গুরু ভট্টাচার্য মহাশয় দিকের বাড়ি গিয়ে আমি আমার অন্যান্য লোকেরা অতিথি হয়ে রাতটা থাকব। বহির্গাছির গুরু ভট্টাচার্য মহাশয়েরা কৃষ্ণনগরের রাজার গুরু বংশ, বিলক্ষণ সম্পত্তিশালী, ইটের তৈরি পাকা বাড়ি আছে এবং রোকনপুরের বাজারও তাদের অধিকারের মধ্যেই। তা বাজারে উঠে এক দোকানে গিয়ে শুনলাম যে গুরু ভট্টাচার্যের একজন, যার সঙ্গে আমার পরিচয় ছিল, যার বাড়িতে যাব বলে স্থির করেছিলাম, তিনি কিছুকাল আগেই বাজার থেকে এক গ্রামে গিয়েছিলেন আর সন্ধ্যার পূর্বেই ফিরে আসবেন এবং বাজারে অপেক্ষা করলে আমরা তার সঙ্গে বহির্গাছি যেতে পারব। আমি বাজারে অপেক্ষা করছি, এমন সময় দেখলাম যে আমাদের পেছনে একটা যাত্রাওয়ালার নৌকো এসে সেই বাজার ধরল। তো তারা মুর্শিদাবাদের দিকে এই পুজোর সময় একজনের বাড়ি যাত্রা দেখাবে বলে যাচ্ছে। তাদের কয়েকজন কিছু জিনিসপত্র কিনতে সেই দোকানে আসায় আমি কথায় কথায় তাদেরকেও এই ডাকাতির সম্ভাবনার কথা বললাম এবং বললাম যে আজকে না গিয়ে কাল সকালে একসঙ্গে দুটো নৌকা গেলেই ভালো হয়। কিন্তু সে বেটারা আমার কথা শুনলো না, বললো যে তারা অনেকগুলো লোক আছে, প্রায় 10-15 জন, তো ডাকাতে তাদের কিছুই করতে পারবে না। কিছুক্ষণ পরে দেখলাম যে সেই যাত্রাওয়ালারা নৌকো খুলে বেহালার নামক চরের দিকে চলে গেল। কিন্তু সেই সময় গঙ্গার বেশ স্রোত থাকায় নৌকাটা বেশ বড় থাকায় বেশ আস্তে আস্তেই যাচ্ছিল। তো তারপরে আমি যার জন্য অপেক্ষা করছিলাম তিনি চলে এলেন এবং আমাকে নিশ্চিন্তে থাকার আশ্বাস দিয়ে কিছু জিনিসপত্র কিনে তারপরে নিয়ে যাবেন বললেন। কেবলমাত্র অন্ধকার হয়েছে এমন সময় আমাদের কানে বহু দূরে চরের দিক থেকে একটা ভয়ানক শোরগোলের শব্দ এসে উপস্থিত হলো। আমার পাচক ব্রাহ্মণটা বলল, ওই যে কর্তা, বলেছিলাম না সে পাপি বেটা বুঝি কি একটা করলো। আমি স্তম্ভিত হলাম। বাজারে যে দুখানা চারখানা দোকান ছিল তার দোকানিরাও তাড়াতাড়ি করে ঝাঁপ বন্ধ করে সঙ্গে সঙ্গে গ্রামে ফিরে গেল। আর আমার গুরু ভট্টাচার্য মহাশয় বললেন, এক্ষুনি চলুন, এখন এসব ভেবে আপনি কি করবেন, মাঝে মাঝে এরূপ হয়েই থাকে এখানে। তো পরদিন সকালবেলা ওই বেহুলার চর বেয়ে যেতে যেতে রোকনপুরের থেকে প্রায় 10 ক্রোশ দূরে এসে এক জায়গায় দেখলাম যে একখানা পানসি নৌকো ঝোপের ধারে জলের মধ্যে ডুবে রয়েছে। আমার মাঝি বলল, এসেই যাত্রাওয়ালাদের নৌকো, কোনো সন্দেহ নেই। চরের উপরে একটা ভগ্ন পেটিকা আর কয়েক খণ্ড ছিন্ন বস্ত্র পরে রয়েছে দেখলাম। নৌকোর যাত্রীদের কারো কোনো চিহ্ন বা অনুসন্ধান পেলামই না। তাদের মধ্যে কেউ পালিয়েছে কি না তাও বুঝতে পারলাম না। আমার পাচক বলল, হুজুর, নৌকোর কেউ বেঁচে নেই। তাতে আমি বললাম, সে কি সম্ভব, নৌকার মধ্যে কয়েকটা বালক ছিল, তাদেরকেও কি মেরেছে? পাচক মাথা নেড়ে বলল, আপনি বেটার চরিত্রের কথা জানেন না হুজুর, ওর কাছ থেকে কারো নিস্তার নেই। কিন্তু এই মনোহরের বিলক্ষণ ভাগ্যবল ছিল, কারণ তার মতন কোনো ব্যক্তি এমন দুই পুলিশ থানার মাঝখানে থেকেও এই রকম ডাকাতি কি করে করতে পারত। কৃষ্ণনগরের হাকিমরাও মনোহরের ব্যাপারে অবগত ছিলেন। মন্ত্রেশ্বর সাহেব একজন অতি তেজস্বী ও তীক্ষ্ণ ম্যাজিস্ট্রেট, তিনিও এই ডাকাতকে ফাঁদে ফেলতে অনেক চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। জজ ব্রাউন সাহেবের নৌকো লুট করার পর তারও মনোহরের উপর স্বভাবতই বেশ রাগ ছিল, তিনি তাকে সাজা দেবার জন্য অনেক চেষ্টা করছিলেন। এরকমভাবে সেই অঞ্চলের অধিবাসী, পুলিশ কি হাকিম, সবাই মনোহরের উপর বেশ ক্রুদ্ধ হয়ে পড়ে। কিন্তু মনোহর যেন নেপোলিয়ন বোনাপার্ট, সে সকলকে তুচ্ছ জ্ঞান করে গায়ে ফু দিয়ে বেড়াত। এরকম অবস্থায় আমি সেখানকার দারোগা হলাম। তো প্রথমে আমি মনোহর সম্বন্ধে সকল কথা সম্পূর্ণ বিশ্বাস করিনি, এর মধ্যে অনেক অতিরঞ্জিত বলে মনে করতাম। কিন্তু অবশেষে আমার মনে হলো যে সমস্ত কথাই সঠিক। পূজোর সময় আমার থানায় যে দুই নৌকার ডাকাতি হয়েছিল তাও মনোহরের কাজ বলেই সকলের বিশ্বাস। তো রামকুমার চৌকিদার আমাকে বলেছিল, হুজুর, এই ডাকাতির তো কোনো প্রমাণ নেই, কিন্তু মনোহরকে কোনো কৌশলে এই দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে দিয়ে এনে আচ্ছা করে মার দিতে পারলে তাহলে সব কিছু সে বলতে বাধ্য হবে। কিন্তু আমি নতুন কর্মচারী, এরকম যথেচ্ছাচারী অন্যায় কাজ করতে আমার সাহস হলো না। তা দেখে আমার পরামর্শদাতারা আমার প্রতি বেশ বিরক্ত হয়ে বলল, হুজুর, এরকম ভীত হয়ে পড়লে তো ভালোভাবে দারোগাগিরি করতে পারবেন না। যা হোক, এরকমভাবে আস্তে আস্তে রাস পূর্ণিমার সময় এসে উপস্থিত হলো। রাস পূর্ণিমার সময় শান্তিপুরে যেমন রঙ্গ তামাশা হয় এবং বহু লোকের আগমন ঘটে, নবদ্বীপেও এই পূর্ণিমায় পট পূজা উপলক্ষে সেইরূপ সমারোহ হয়ে থাকে। নামে পট পুজো,
কিন্তু বাস্তবিক এই নানাবিধ প্রতিমার পুজো, দশভুজা, বিন্ধ্যবাসিনী, কালী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা প্রভৃতি দেবদেবীর মূর্তি এইখানে তৈরি হয়। নদিয়া, বুইজপাড়া ও তেঘড়ির প্রায় প্রত্যেক পল্লীতেই এক একখানা করে প্রতিমা গড়ে ওঠে। পট পূজা কোনো ব্যক্তি কিংবা গৃহস্থ বিশেষের খাস পুজো নয়, প্রত্যেক পল্লীতে বারোয়ারি স্বরূপ এই পূজা হয় এবং এতে বড় ছোট সকল অধিবাসীগণেরই উৎসাহ থাকে। নিজেদের পাড়ার প্রতিমা শ্রেষ্ঠ প্রতিমা হবে বলে সকলেরই ইচ্ছা এবং যত্ন থাকে এবং সকল প্রতিমাই সুগঠিত ও সুসজ্জিত হয়। কৃষ্ণনগর অঞ্চলের কুমোর কারিগরেরা অতি প্রসিদ্ধ এবং স্ত্রী পুরুষ অনেকেই ডাকের সাজ প্রস্তুত করার কাজে বেশ নিপুণ। আমি শুনেছিলাম যে টোলের অধ্যাপক অনেক ভট্টাচার্য মহাশয়রাও শখ করে প্রতিমার অলংকার প্রস্তুত করতে শিক্ষা করেন। সুতরাং অন্য স্থানের লোকে যা বহু ব্যয়ে করতে পারে না, তা নবদ্বীপ অধিবাসীগণ নিজেদের পরিশ্রমের দ্বারা অনায়াসে অতি সুন্দরভাবে সম্পাদন করে। পট পূজার প্রতিমাগুলি অন্য স্থানের প্রতিমা অপেক্ষা বেশ উঁচু এবং অনেক মূর্তি নিয়ে গঠিত, কিন্তু তা সত্ত্বেও ওইগুলির এক বিশিষ্ট গুণ আছে। প্রতিমাগুলি বেশ হালকা, এমনকি পাঁচ ছজন মজুরেও তাকে কাঁধে করে নাচাতে পারে। নবদ্বীপের পট পূজা দেখতে বিশেষ করে প্রতিমা বিসর্জনের দিন অনেক দূর থেকে লোকজন আসে, কেবল তামাশা দেখবার জন্য নয়। এই উপলক্ষে কার্তিক পূর্ণিমায় পবিত্র নবদ্বীপে গঙ্গা স্নান করার জন্য বহু লোকের আগমন হয়। অনেকে নৌকোয় করে আসে এবং এই পুণ্য স্থানে তিন রাত বাস করে বিসর্জনের পরে নিজের গ্রামে ফিরে যায়। এই লোকজনের আগমনে এবং বিশেষ করে তাদের অলংকারের প্রতি দস্যুদের বিশেষ প্রলোভন জন্মাত। কয়েক বছর যাবৎ মনোহর ডাকাত এদের নৌকো আক্রমণ করাতে এই সকল লোকজন বিসর্জনের পরক্ষণেই নৌকো খুলে কৃষ্ণনগরে ফিরে যেত। কোনোভাবে থাকবার দরকার পড়লে রাতে নৌকো ত্যাগ করে গ্রামের মধ্যে এসে বাস করত। এখানকার দারোগাও সেই কারণে ঘাটের চৌকিদারদের সময় থাকতে লোকজনকে নবদ্বীপ পরিত্যাগ করতে পরামর্শ দিতে বলতেন। এই রকম সময় পট পূজার বিসর্জনের দিন উপস্থিত হল। বিসর্জনের দিন কোনো এক নির্দিষ্ট স্থানে এবং সময়ে দর্শকদের মনোরঞ্জন করার জন্য এলাকার সমুদয় প্রতিমা এনে একত্রিত করা হয়। একে কৃষ্ণনগর অঞ্চলে প্রতিমার আড়ং বলে। পট পুজোর প্রতিমার আড়ং নবদ্বীপের পোড়ামাতলা, কাঁসারি সড়ক প্রভৃতি স্থানের রাস্তায় বেলা দুই প্রহরের সময় আরম্ভ হয় এবং সন্ধ্যার অনেক পূর্বেই শেষ হয়ে যায়। বলার প্রয়োজন নেই যে এই আড়ং দেখতে এত ভিড় হয় যে শান্তিরক্ষার জন্য পুলিশ কর্মচারীরা সেখানে উপস্থিত থাকেন। আমি সেই চিরপ্রথা অনুসারে আমার চারজন বরকন্দাজ এবং কতগুলো চৌকিদার নিয়ে সেই আড়ংয়ে উপস্থিত ছিলাম। আগে কখনোই তামাশা দেখিনি। শান্তিরক্ষার প্রতি আমার যত না দৃষ্টি ছিল, তার থেকে প্রতিমার গঠন ও কারুকার্য দেখতে আমার অনেক বেশি মনোযোগ ছিল। এমন সময় আমার সঙ্গী একজন চৌকিদার বলে উঠল, হুজুর ওই দেখুন মনোহর যাচ্ছে। এবং পথের যেধারে আমি দাঁড়িয়েছিলাম তার বিপরীত দিকে কয়েকজন ব্যক্তির মধ্যে সে একজনকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি তৎক্ষণাৎ একজন বরকন্দাজকে দিয়ে তাকে ডেকে আনালাম। মনোহর এসে আমাকে নতশিরে দণ্ডবধ করল। দেখলাম তার উজ্জ্বল শ্যাম বর্ণ, দেহ মধ্যম কিন্তু গঠনে প্রচুর বলশালী বলে মনে হলো। অতি প্রশস্ত বক্ষ, পুষ্ট বাহু, গলার কাছটা মোটা এবং খাটো, যাকে পার্সি ভাষায় কোতা গর্দান বলে। চোখগুলো ছোট, পিটপিট করে তাকায় এবং আমার মনে হলো তা কিঞ্চিৎ ধূসর বর্ণও হতে পারে। হঠাৎ দেখলে মনোহরকে বেশ ভদ্রস্থানীয় বলেই মনে হতে পারে, কিন্তু বিশেষ নিরীক্ষণ করে দেখলে তার কলুষিত অন্তরের প্রতিভা তার মুখে ব্যক্ত হতো। কথা বলতে গিয়ে দেখলাম যে তার দাঁতে মিশির কালো রং আছে এবং উপর পাটির মধ্যের দাঁতগুলোর প্রত্যেক দাঁতে পাশা খেলার গুটিতে যেরকম গোল ছক কাটা থাকে সেইরূপ এক একটা ছক কাটা রয়েছে। পরনে একখানা ঢাকাই ধুতি, গায়ে চাদর এবং পায়ে নাগরা জুতো। তখন ইংরেজি জুতোর অধিক চলন ছিল না, থাকলে বোধহয় মনোহরের পায়ে স্প্রিংওয়ালা জুতো দেখতাম। মনোহরের পোশাক আশাক এবং ভাবভঙ্গিতে প্রথম দৃষ্টিতে তাকে ভদ্রলোক বলেই মনে হতে পারে। যে পর্যন্ত আমি মনোহরকে চোখে দেখিনি সেই পর্যন্ত আমি মনে মনে একটা বেশ কিম্ভূত কিমাকার ব্যক্তিকেই ভেবে রেখেছিলাম এবং আরও স্থির করেছিলাম যে তার সঙ্গে যদি আমার কখনো দেখা হয় তাহলে কিছু রূঢ় বাক্য প্রয়োগ করে ভৎসনা করব। কিন্তু তাকে দেখা মাত্র আমার মনে সেই ভাব আর বেশি রইল না। মনে হলো
যে এমন পোশাক আশাক পরা কোনো ব্যক্তিকে হঠাৎ বিনা কারণে গালিগালাজ করা কিংবা অপ্রিয় বাক্য বলা আমার পক্ষে ভদ্র ব্যবহার হবে না। অতএব আমি তাকে বেশ মিষ্ট কথায় সম্ভাষণ করে বললাম, মনোহর দেখো বাপু, আমার থানা এলাকার মধ্যে খুব একটা অশান্তি কখনো করো না। তাতে সে মাটির দিকে দৃষ্টি রেখে উত্তর করল, হুজুর আমার শত্রুর আমার বদনাম করে, আমি তো এখন কোনো কুকর্ম করি না। এইরূপ অল্প কয়েকটি কথা বলে সে পুনরায় আমাকে নমস্কার করে বিদায় নিল। মনোহরকে আমি সহজে ছেড়ে দিলাম দেখে আমার চৌকিদারগণ বেশ বিরক্ত হলো। তারা বলল, হুজুর এ বেটা ভালো মানুষের জোম, একে এরকম ভদ্র ব্যবহার করা উচিত হয়নি। দেখবেন আজ কিংবা কাল রাত্রে সে বেশ আমাদের বিপদে ফেলবে। আমি তাদের কথার কোনো উত্তর না দিয়ে নবদ্বীপের পুরাতনগঞ্জের ঘাটে যাত্রীদের নৌকো এবং অন্যান্য সকলকে রক্ষা করার জন্য ঘাটের চৌকিদারকে উপদেশ দিয়ে থানায় ফিরে এলাম। পথে আস্তে আস্তে ভাবলাম যে আজ আর বাকি কয়েকটা রাত আগের মতোই রোঁধ পাহারা দিতে আরম্ভ করব। কিন্তু থানায় এসে কি একটা ঝামেলায় জড়িয়ে পড়ে সেই রাত্রে চৌকি পাহারা দেওয়া আর সম্ভব হলো না। অনেক রাত্রে ফিরে এসে শয়ন করায় শীঘ্রই নিদ্রায় আক্রান্ত হয়ে পড়লাম। কিন্তু অধিকক্ষণ অবিচ্ছিন্নভাবে ঘুমোতে পারলাম না, কারণ শেষ রাত্রিতে এই আন্দাজ তিনটের সময় আমার শয়নকক্ষের বাইরে জানলায় কয়েকটি লাঠি রাখাতে শব্দ শুনে আমার নিদ্রা ভঙ্গ হলো। কে? হুজুর আমি ওই পুরাতনগঞ্জের চৌকিদার, ঘাটে একটা গোলমাল হয়েছে হুজুর, একটু চলুন। কি গোলমাল? সে ঠিক বলতে পারছি না হুজুর, একটু যাওয়া দরকার। গোলমাল কি রকমের সে কথা সে বলতে না পারায় আমার মনে হলো যে পুরাতনগঞ্জ পল্লীতে অনেক যাত্রী এসে বাস করে, বোধহয় তাদের মধ্যেই কোনো ঝগড়াঝাটি হয়েছে। এরকম ঘটনা তুচ্ছ বিবেচনা করে, বিশেষ করে আমার কাঁচা ঘুম ভাঙাতে আর কোনো কথা না বলে তাকে থানা থেকে একজন বরকন্দাজ নিয়ে সেখানেই যেতে বললাম এবং পুনরায় ঘুমিয়ে পড়লাম। সকালে থানায় গিয়ে যে সংবাদ শুনতে পেলাম তাতে আমি একদম বুদ্ধিহারা হয়ে গেলাম। শুনলাম যে ঘাট থেকে সন্ধ্যার পরে কেবল তিন চারখানা মাল বোঝাই নৌকো ঘাটে ছিল, আর তার সকল নৌকোর চরণদার ও অধিকাংশ মাঝি মাল্লা গ্রামের মধ্যেই পরিচিত বন্ধুবান্ধবের বাড়িতে গিয়ে শয়ন করেছিল। এই রূপে কোনো নৌকো জনশূন্য এবং কোনো নৌকোয় মাত্র দু একজন মাত্র মানুষ ছিল। এর মধ্যে একটা নৌকোয় জাহাজের তলার পুরনো তামার পাত চালান হয়ে কলকাতা থেকে দাঁইহাট মেটিয়ারি গ্রামে যাচ্ছিল। নৌকোয় কেবল তিনজন মাল্লা শয়ন করেছিল। দস্যুরা তাতে চড়ে নৌকোর রশি কেটে গঙ্গার মধ্যভাগে নিয়ে যায় এবং মাল্লারা বুঝতে পারার পর গোলযোগ উপস্থিত করাতে ডাকাতরা তাদের সকলকে প্রচণ্ড মারধর করে জলে ফেলে দিয়ে গঙ্গার উত্তর পারে নৌকো লাগিয়ে 14টা তামার পাত ভর্তি বস্তা নিয়ে প্রস্থান করেছে। মাল্লা তিনজন সাঁতার কেটে পুরাতনগঞ্জের ঘাটে উপস্থিত হয় এবং তারপর আমাদের খবর দেয়। আমি এই সংবাদ পেয়ে সমস্ত দিন খুব মনোদুঃখে অত্যন্ত ব্যথিত হয়ে রইলাম এবং লজ্জায় কারোর সঙ্গে কথাও বলতে পারছিলাম না, কারণ রামকুমার ও অন্যান্য চৌকিদাররা আমায় কি বলবে তাতেই আমি ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু এমন অবস্থায় পুলিশ আমলা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে? খুব শীঘ্রই কিছু ব্যবস্থা করা দরকার, তাই বিকেলে পরামর্শের জন্য তাদের সকলকে আহ্বান করলাম। আলোচনার পর স্থির হলো যে ন্যায় অন্যায় ব্যাপারে আমার মনের মধ্যে যে চিন্তা ছিল তা পরিত্যাগ করে আমার পরম শত্রু নিপাতের জন্য পুলিশ আমলার রীতি অনুযায়ী কাজ করতে হবে। আমিও দেখলাম যে মনোহর যে চরিত্রের মানুষ তাতে তার প্রতি কঠিন ব্যবহার না করলে আমাদের নিস্তার নেই। তবুও আমি আমার পরামর্শদাতাদের প্রস্তাবে পুরোপুরি সম্মত হতে পারলাম না, কারণ তারা চেয়েছিল তামার পাতের যে কটা অবশিষ্ট আছে তা গোপনে মনোহরের বাড়িতে লুকিয়ে রেখে তাকে দোষী সাব্যস্ত করা। কিন্তু এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না। যদিও মনোহরকে এই ডাকাতি করতে কোনো পুলিশ কর্মচারী দেখেনি, নৌকায় যে তিনজন মাল্লাকে তারা প্রহার করে জলে ফেলে দিয়েছিল তারাও মনোহরকে চিনত না, তবুও থানার প্রথম রিপোর্টে তার নাম ব্যক্ত থাকার দরকার মনে করে আমি ঘটনাস্থলের চৌকিদারের নিকট এই মর্মে এক এজাহার নিলাম যে সে মনোহরকে নৌকা আক্রমণ করতে সচক্ষে দেখেছে। চৌকিদারের এই ইজাহারের ভিত্তি করে আমি শান্তিপুরের ডেপুটি বাবুর কাছে ও কৃষ্ণনগরের ম্যাজিস্ট্রেট সাহেবের নিকট সংবাদ পাঠিয়ে মনোহরকে ধরার উদ্যোগ করতে আরম্ভ করলাম। ভাবলাম যে চরমে মনোহরকে সম্পূর্ণভাবে অপরাধী করতে না পারলেও যদি তাকে আমি থানা এনে কিঞ্চিত প্রহার করে
শান্তিপুর কিংবা কৃষ্ণনগরে প্রেরণ করতে পারি তাহলে আমার মনস্কামনা অনেক পরিমাণে সিদ্ধ হবে। কারণ আমি জানতাম যে ঈশ্বরবাবু ও মন্টেশ্বর সাহেব উভয়ে এমন কৌশলী এবং দুষ্টের দমন করার জন্য এত উদ্যমী যে মনোহর একবার এই বিষয়ে তাদের হাতে অর্পিত হলে শীঘ্র ছাড়া পাবে না, আর কিছু না হলেও দীর্ঘকাল হাজতে থাকতে হবে, এবং তাহলেও আমাদের অন্তত সেই সময় পর্যন্ত কিছুটা শান্তি পাওয়া সম্ভব হবে। এই রকম চিন্তাভাবনা করে প্রায় 50 জন বাছাই করা চৌকিদার নিয়ে এই ঘটনার তৃতীয় রাত্রিতে রাত অনুমান 3 প্রহরের সময় মনোহরকে ধরার জন্য থানা থেকে যাত্রা করলাম। নৈশ গগনের অন্ধকার দূর হওয়ায় প্রভাতের চিহ্ন কেবলমাত্র তখন দেখা যাচ্ছিল। এমন সময় আমরা মনোহরের গ্রামের বাইরে এসে উপস্থিত হলাম। পালকির প্রহরী হিসেবে আমার পালকির পাশে যে বরকন্দার যাচ্ছিল সে হঠাৎ বলে উঠল, হুজুর হুজুর দেখুন দেখুন, ওই পথের বাঁদিক থেকে ডান দিকে একটা শিয়াল যাচ্ছে, নিশ্চয়ই আমাদের মঙ্গল হবে। ইংরেজি পড়ে যাত্রার শুভাশুভ চিহ্ন সকল অগ্রাহ্য করতে শিখেছিলাম, তবুও মঙ্গল হবে এই বাক্য কানে প্রবেশ করা মাত্রই আমি উঠে বসলাম এবং পালকির শার্সির মধ্য দিয়ে দৃষ্টিপাত করায় যথার্থই একটা শিয়ালকে আমাদের বাম দিক থেকে ডান দিকে যেতে দেখলাম। বামে সব শিবা নারী, এই বচনটা তখনই মনে পড়ল। বরকন্দাজকে বললাম, দেখা যাবে কেমন মঙ্গল হয়। কিছুক্ষণ পরেই বেহারা আমাকে একটা বাড়ির সামনে নামিয়ে দিল। যে অল্প আলো সেখান থেকে দেখা যাচ্ছিল তাতে দেখতে পেলাম যে বাড়িতে 3-4 খানা অনুচ্চ ছোট চালা ঘর এবং চতুর্দিক জঙ্গলে আবৃত। উঠোনের মাঝখানে একটা ঢেঁকি দেখা যাচ্ছে। ইতিমধ্যে রামকুমার চৌকিদার এসে আমার কানে কানে বলল, হুজুর এইটাই মনোহরের বাড়ি, কিন্তু বেটা কোন ঘরে ঘুমোচ্ছে তা আমি জানি না। একজন বৃদ্ধকে দেখতে পেয়ে এই সংবাদটাও আমরা সংগ্রহ করলাম। অমনি সকলে লাফ দিয়ে সেই ঘরের দিকে ধাবমান হয়ে উচ্চস্বরে দরজা খোল খোল বলে দ্বারের কবাটে লাথি এবং ধাক্কা মারতে শুরু করল। মনোহর নিশ্চিতভাবে নিদ্রা যাচ্ছিল এবং তার মাথায় যে এই বিপদ আসবে সে হয়তো কোশ্চেন কালেও ভাবেনি। ভাবলে বোধহয় আমরা বাড়িতে তার দেখা পেতাম না। মনোহর শশব ব্যস্তে দ্বার খোলা মাত্র কতগুলি চৌকিদার একত্রে ঝড়ের বেগে ঘরের মধ্যে প্রবেশ করল এবং মনোহরকে কেউ চুল কেউ হাত কেউ পা ধরে প্রহার করতে করতে তাকে উঠোনে এনে ফেলল। কিন্তু প্রহার থামল না, তার লম্বা চুল ধরে মাটির মধ্যে তাকে কোমরের চাকের ন্যায় ঘোরাতে লাগলো এবং যার যে ইচ্ছা সেইভাবে তার শরীরে আঘাত করতে লাগলো। আমার মনে হয়েছিল যে মনোহরকে নিদ্রিত অবস্থায় এবং অপ্রস্তুতভাবে পেয়েছিলাম বলেই চৌকিদাররা তাকে এরকম লাঞ্ছনা করতে পেরেছিল, নয়তো তার হাতে লাঠি থাকলে এবং খোলা জায়গায় থাকলে মনোহর আমাদেরকে তুচ্ছ করে চলে যেতে পারত। যা হোক, আমি তার অবস্থা দেখে অত্যন্ত ভাবনায় পড়লাম। আমার মনে হলো যে আর কিছুক্ষণ তার উপর এইরূপ নির্দয় প্রহার চললে তার প্রাণে বাঁচাই কঠিন হবে, সুতরাং হিতে বিপরীত হয়ে উঠবে। এই বিবেচনা করে আমি সঙ্গীদের থামতে বললাম, আরে শোনো শোনো কি করছো, থামো থামো। কিন্তু তারা সকলে এক মুখে বলে উঠল, হুজুর আমরা আপনার কোনো কথা শুনবো না, মনোহরকে মেরে আমরা ফাঁসি যাব। ও বেটা আমাদের উপর যে দৌরাত্ম্য করেছে তার প্রতিশোধ না নিয়ে আমরা ক্ষান্ত হব না। একে কখনো হাতে পাইনি, আর অনেক ভাগ্যে বেটাকে হাতে পেয়েছি, আর ছাড়বো না। আমি অনেক কষ্টে তাদেরকে অবশেষে ক্ষান্ত করতে পারলাম। এই সময় মনোহরের শারীরিক অবস্থা দেখে আমার অত্যন্ত দুঃখ হলো। তার মাথার সুন্দর লম্বা কেশ এবং পরিধানের নূতন বস্ত্র ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সমস্ত শরীর ধুলি লুণ্ঠিত, প্রহার আঘাতে অনেক স্থানের চামড়া ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে এবং ঘন নিঃশ্বাস পড়ছে। তৃষ্ণা নিবারণের নিমিত্ত এক গণ্ডুষ জল অতি কষ্টে চাইতে পারল। এই দুরবস্থায় তাকে অবশেষে উঠোনের মাঝখানে সেই ঢেঁকির সঙ্গে হাত পা বেঁধে ফেলে রাখা হলো। অপহৃত দ্রব্যগুলির অনুসন্ধানে তার ঘর বাড়ি খোঁজার জন্য চেষ্টা শুরু করলাম আর পূর্বস্থলীর থানায় এই ব্যাপারে সাহায্য করার জন্য খবর পাঠালাম। আমরা মনোহরের ঘরে এবং তার চারপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চোরাই মালের কোনো ঠিকানা পেলাম না। কি করেই বা পাব, মনোহর এমন অপরিপক্ক চোর নয় যে সেসব চুরি যাওয়া মালগুলি তার ঘরে কিংবা ঘরের চারপাশে কোথাও লুকিয়ে রাখবে। আমি অনভিজ্ঞ দারোগা, মনোহরের খানা তল্লাশি করছিলাম এবং একজন কর্মক্ষম পুলিশ আমলা হলে সে কখনোই এরূপ বৃথা খানা তল্লাশি করা আবশ্যক বিবেচনা করত না। বিফল খানা তল্লাশি করে কতক্ষণ পরে আমি আবার যেই স্থানে মনোহর বন্দী ছিল সেইখানে এসে উপস্থিত হলাম এবং দেখলাম
যে পূর্বস্থলী থানার জমাদার আমার সংবাদ পেয়ে এসে উপস্থিত হয়েছে। এই জমাদার একজন আদর্শ পুলিশ আমলা বললেও বেশি বলা হয় না। দীর্ঘকায়, স্থূলকায় এক খোট্টা, গৌরবর্ণ, প্রায় কান পর্যন্ত গোপ এবং সেই সঙ্গে উপযুক্ত গালপাট্টা, পায়ে নাগরা জুতো, পরিধানে আটা কাঁচা বিশিষ্ট নতুন ধুতি এবং গায়ে খোট্টাই আং রাখা আর মাথায় একটি কাপড়ের সাদা টুপি। দীর্ঘকাল যাবৎ বঙ্গদেশে এসে প্রথমে দারোয়ান, পরে থানায় বরকন্দাজ এবং অবশেষে জমাদার হয়ে আধো আধো বাংলা ভাষা বলতে শিখেছে। গরিব দুঃখীর, বিশেষ করে ভদ্রলোকের সে জম, কিন্তু মনোহরের ন্যায় দুগ্ধ প্রদানকারী চোর ডাকাত তার বেশ স্নেহের পাত্র। পুলিশের কাজে মূর্খ হলেও ধন উপার্জন বিদ্যায় বেশ সুপণ্ডিত। দুই চার কথায় আমাকে সম্বোধন করে জমাদার মনোহরের নিকট গেল এবং মনোহর যে ঢেঁকিতে বাধা ছিল তার ধুলো একজন চৌকিদারের বস্ত্র দ্বারা পরিষ্কার করে মনোহরের পাশে ঢেঁকির উপরেই বসে পড়ল। মনোহরের অবস্থা দেখে, মনোহরকে শুনিয়ে অনেক আক্ষেপ করার পর সে বলল, ফজর, ইয়ে মনোহর তো খারাপ মানুষ নয়, আর পূবধুলের থানায় উসকে নাম মে কই অভিযোগ অভিযোগ নাই। আমার বিশ্বাস এ ডাকাতি করে থাকলে গোপন রাখবে না, অতএব এর হাত পা খুলে দিন হুজুর। কিন্তু আমি তার কথায় কান না দেওয়ায় সে বেশ বিরক্ত হয়ে গেল। আপ ছোকরা দারোগা হ্যায়, এ পুলিশ কা কাম উম কুছ না জানে। এইরকম কথাবার্তা বলতে বলতে সে বিদায় নিল। জমাদার চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রামকুমার চৌকিদার আমাকে ইঙ্গিতে ডেকে কাছের এক নির্জন স্থানে এক আধবুড়ো মানুষের কাছে উপস্থিত করল এবং বলল, হুজুর, এর নাম হলধর ঘোষ, এ মনোহরের মামা। আপনি যদি অভয় দান করেন হুজুর, যে একে রক্ষা করবেন, তাহলে এ ডাকাতির সব কথা আপনার নিকট বলবে। তা অমৃতে কার অরুচি! আমি তৎক্ষণাৎ হলধরের গা ছুঁয়ে বললাম, হলধর, যদি চোরাই মালের সন্ধান দিতে পারো তাহলে আমি তোমাকে পুরোপুরি অব্যাহতি দেব। হলধর আমার কথা বিশ্বাস করল এবং বলল, হুজুর, ওই পট পূজার সময় মনোহর কয়েকটা নৌকো ডাকাতি করবে বলে চিহ্নিত করেছিল, তা সেইগুলো লুট করার জন্য আমাকে আর আট নজন ব্যক্তিকে নিয়ে ওই মাঝরাতের পরে ওই গঙ্গার পাড়ের ছায়া দিয়ে লুকিয়ে লুকিয়ে পুরাতনগঞ্জের ঘাটে গিয়ে উপস্থিত হয়েছিল। যে নৌকাগুলো লুট করবে বলে ঠিক করেছিল সেগুলো সেখানে নেই। তাতে মনোহর বেশ বিরক্ত হয়ে একদম সামনে যে বোঝাই নৌকাটা ছিল তাতে ঢুকলো। নাবিকদের মাছ গঙ্গায় ফেলে ওপারে গিয়ে তামার বস্তাগুলো নৌকো থেকে বার করার চেষ্টা করলো হুজুর, কিন্তু বস্তাগুলো বেশ ভারী, দুইজন বলবান লোক না হলে একটা বস্তাও নামানো যায় না। তাই দেখে মনোহর নৌকো থেকে চড়ে নামলো আর একটু ইতস্তত করে ওই দূরে একখানা জেলেদের নৌকো ছিল তা এই বড় নৌকা সামনে নিয়ে এলো আর 14খানা বস্তা একটা বৈঠা উঠিয়ে নিয়ে ওই পূর্বস্থলী গ্রামের দিকে চালাতে লাগলো। কিন্তু ওই স্থানে পৌঁছবার আগেই ভোর হয়ে এলো হুজুর, তাই ওই নদীর ধারে চরের মধ্যে একটা জঙ্গলের জায়গায় আমরা ওই বস্তাগুলো অনেক কষ্টে উঠিয়ে নিয়ে গিয়ে লুকিয়ে রাখলাম। আর ওই খালি নৌকায় আমাদের গ্রামের কাছাকাছি এসে ওই জেলের নৌকাটাকে গঙ্গায় ভাসিয়ে দিলাম। তারপর দিন সন্ধ্যার পরে মনোহর একজন চেনাজানা লোকের কাছে নৌকো সংগ্রহ করে আবার আমাদের সবাইকে নিয়ে সেই জায়গায় গিয়ে বস্তাগুলো উঠিয়ে নিয়ে পূর্বস্থলীর এক ঘাটে গিয়ে উঠল। আর সেখান থেকে আমরা দুই দুইজনে এক একটা বস্তা মাথায় করে ওই গোপাল পোদ্দার নামে একজন সুবর্ণ বণিকের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি হুজুর। গোপাল পোদ্দার ওই মনোহরের থাঙ্গিদার। মনোহর যখন যেখানে যা চুরি জাকাতি করে গোপাল পোদ্দারের কাছে নিয়ে যায় আর গোপাল তার বিনিময়ে মনোহরকে টাকা পয়সা দেয়। আমরা গোপাল পোদ্দারের বাড়িতে মাল উঠিয়ে দিয়েছি, কিন্তু সে তা নিয়ে কী করেছে, কোথায় রেখেছে তা তো আমি বলতে পারবো না। আপনি সেই বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করলে নিশ্চয়ই পাবেন। ভিন গ্রাম থেকে পট পুজোর তামাশা দেখতে আমাদের তিনজন আত্মীয় এসেছিল, আর তারাও আমাদের সঙ্গে ডাকাতি করতে গিয়েছিল, আর মনোহরের কাছে ওই চোরাই মালের অংশ পাওয়ার লোভে তারা এখনও মনোহরের বাড়িতে আছে। তাদেরকে আমার সামনে আনলে তাদের দ্বারা আমি ওই স্বীকারোক্তি করে দিতে পারবো, কিন্তু আমার নিজের কোনো কথা যেন তাদের না থাকে হুজুর। মনোহরের বাড়ির অন্য একটা ঘরে প্রথমেই চৌকিদাররা দুই ব্যক্তিকে ধরে রেখেছিল। এখন তাদেরকে হলধরের সামনে আনা মাত্র তারা স্বচ্ছন্দে হলধরের বলা বৃত্তান্ত সমস্ত দুজন সাক্ষীর সম্মুখে লিখে দিল, কিন্তু বলল, হুজুর, ওই গোপাল পোদ্দারের বাড়ি তো দেখিয়ে দিতে পারবো না, আমরা তো আগে কখনো পূর্বস্থলীতে আসিনি,
পথঘাটও ভালো চিনি না হুজুর। এইরকম অবস্থায় হলধর নিজেই গোপাল পোদ্দারের বাড়ি দেখিয়ে দিতে আমাদের সঙ্গে চলল। মনোহরকে যেখানে বেঁধে রাখা হয়েছিল সেই স্থানে তাকে এবং তার কুটুম্বগুলোকে উচিত প্রহরীর জিম্মায় রেখে আমরা সকলে গোপাল পোদ্দারের গৃহে যাত্রা করলাম। মনোহরের বাড়ি থেকে গোপাল পোদ্দারের বাড়ি যেতে পূর্বস্থলীর থানার সম্মুখ দিয়েই যেতে হয়। সেইখানে দেখলাম যে পথের ধারে থানার দারোগা একটি রূপবাঁধানো হুঁকো হাতে করে কয়েকজন লোক সঙ্গে আমাদের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। থানার মধ্যে প্রবেশ করে তার সঙ্গে কথাবার্তা বলার পর তিনি অনেক করে সেখানে থাকতে বললেন, কিন্তু আমি তা না শুনে গোপাল পোদ্দারের বাড়ি অভিমুখেই যাত্রা করলাম। থানা থেকে কিঞ্চিত দূরে হলধর একটি বাড়ির সামনে গিয়ে তাকেই গোপাল পোদ্দারের বাড়ি বলে দেখিয়ে দিল। দেখলাম ইটের তৈরি পাকা বাড়ি, বাইরে একটা একতলা ঘরে কাপড়ের একটা দোকান আছে। ভেতরে প্রবেশ করে যা দেখলাম তাতে বেশ বিস্মিত হয়ে গেলাম। চতুর্দিকে দ্বিতল চক মিলানো বাড়ি, নিচের তলার সম্মুখে এক উচ্চ প্রশস্ত বারান্দা এবং সমস্ত উঠোন টালি দিয়ে ঢাকা, উচ্চ শ্রেণীর একজন গৃহস্থের বাড়ি বলেই মনে হলো। এমন বিত্তশালী একজন ব্যক্তি চোরাই মালের কারবারে লিপ্ত থাকবে তা সহজে বিশ্বাস হলো না। তবু ভাবলাম যে হয়তো এই ঘৃণিত ব্যবসায়ী গোপালের ধনের মূল। যা হোক, মনে বড় সন্দেহ হলো। কিন্তু যে স্থলে একজন চোর তাহার নাম উচ্চারণ করেছে এবং সেই কথায় আমি তার বাড়িতে প্রবেশ করেছি, তখন দেখলাম যে খানা তল্লাশি না করলে আর উপায় নেই। আমি সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে উচ্চস্বরে কয়েকবার গোপালকে ডাকলাম, গোপাল পোদ্দার, গোপাল পোদ্দার, কিন্তু কারো কোনো উত্তর পেলাম না। বাড়ি একেবারে জনশূন্য বোধ হলো। অতএব অল্পক্ষণ দেরি করে গ্রামের তিনজন লোককে ডেকে এনে আমি পোদ্দারের বাড়ির খানা তল্লাশি করতে চেষ্টা করলাম। ভেবে দেখলাম যে এই কাজে আমার সঙ্গী সবাইকে লিপ্ত করলে ঘরের অনেক মূল্যবান দ্রব্য নষ্ট হতে পারে। অতএব সকলকেই উঠোন পরিত্যাগ করতে নিষেধ করে কেবল জমাদার ও ছিরু চৌকিদারকে সঙ্গে নিয়ে আমি প্রথমে নিচতলার কুঠুরিগুলি সব পরিদর্শন করতে আরম্ভ করলাম। প্রথমে যে ঘরে ঢুকলাম তাতে দেখলাম যে ঘরের আধখানা জুড়ে প্রায় ছাদ পর্যন্ত খড়ের পোয়াল স্তূপ করে রাখা আছে এবং অপর পাশের এক কোণে কয়েকটি স্ত্রীলোক একত্রে জড়সড় হয়ে বসে রয়েছে। পাশ্চাত্য সভ্যতার শিক্ষায় স্ত্রীলোককে সম্মান করতে শিখেছিলাম। স্ত্রীলোক বিশেষভাবে এমন শঙ্কাযুক্ত অবস্থায় তারা বসে আছে দেখে আমি তাদের শঙ্কা দূর করবার জন্য তাদেরকে মাতৃ সম্বোধন করে করুণ বাক্যে বললাম, মায়েরা, আমি কেবল চোরাই মাল খুঁজতে এসেছি, আপনাদের কোনো ভয় নেই, আপনারা এখানে নিশ্চিন্তে থাকুন, এই ঘরে কাউকে আসতে দিচ্ছি না। এইরকম কথা বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম এবং দরজা বন্ধ করে বাইরে এসে সকলকে তার মধ্যে যেতে নিষেধ করে দিলাম। কিন্তু এই কাজটা অত্যন্ত নির্বোধের মতন হয়েছিল। বেনের মেয়েরা যে সেই স্থানে বসে চোরাই মালের প্রহরী হয়ে রয়েছে তা আমার মাথায় আসেনি। অবলা নারী দেখে কেবল তাদের মঙ্গল কামনাতেই আমার মন তখন ব্যাপৃত ছিল, অন্য কোনো কথা আমার মাথায় স্থান পায়নি। এখন বসে তাই ভাবি যে যদি সেদিন রামকুমার বা ছিরু চৌকিদার সঙ্গে না থাকতো তাহলে গোপাল পোদ্দারের বাড়িতে সেই দিনই আমার লজ্জার শেষ থাকতো না। এরকমভাবে আমি নিচের সকল ঘরগুলো খুঁজে কোনো স্থানে কোনো দ্রব্যই পেলাম না। হতাশ হয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে রান্নাঘরে প্রবেশ করে আলোকশূন্য একটা প্রাচীরের গায়ে একটা ছোট দ্বার দেখলাম। আমার সঙ্গী ছিরু চৌকিদার তা হাত দিয়ে ঠেলে খোলা মাত্র তার মধ্যে একটা অন্ধকার চোরা কুঠুরি আবিষ্কৃত হলো। ছিরু এই কুঠুরির মধ্যে তার হাতের একটা সর্কি চালিয়ে দেওয়ায়, মেরোনা মেরোনা গো মেরোনা, বাইরে আসছি বাইরে আসছি বলে এক ক্ষুদ্রকায় মানুষ লম্ফ দিয়ে বাইরে এসে পড়ল। আমাদের প্রশ্নের উত্তরে সে নিজেকে গোপাল পোদ্দার বলে পরিচয় দেওয়ায় আমি তার হাত ধরলাম। ধরেই মনে হলো যে তার হাতে জ্বরবিকারগ্রস্ত রোগীর শিরার মতন রক্ত দ্রুতবেগে বইছে, গায়ের চামড়াও বেশ উত্তপ্ত এবং আতঙ্কে শরীর কাঁপছে। আমি তাকে প্রহার করব না বলে অভয় প্রদান করায় সে বাইরে এলো। গোপাল পোদ্দার বেশ ছোটোখাটো গৌরবর্ণ মানুষ, তার হাত পায়ের গঠন সুন্দর, মুখশ্রী উত্তম, বয়স 40-এর ঊর্ধ্বে নয়, সহাস্যবদন। এমন ঘোর বিপদের সময়ও সে হাস্যবদনেই আমার প্রশ্নের উত্তর দিয়েছিল। জিজ্ঞাসা করলাম, তুমি এখানে ঢুকে বসে আছো কেন? হুজুর, আপনারা আসায় ভয়ে এখানে পালিয়ে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করুন হুজুর, আমার গৃহে কিচ্ছু নেই,
আমার ঘরে অনেক জিনিসপত্র আছে, বুঝলি, তল্লাশ করে দেখুন, যদি তার মধ্যে আপনার কোনো জিনিস হয় তবে আর আমার কি বলার আছে, বুঝুন। চোরাই মাল নেই বলে সে মুখ তুলে আমাকে বলতে পারলো না। পোদ্দারের কথার ভাবে আমার কিঞ্চিত সন্দেহ হলো এবং দোতলার কক্ষগুলিও দেখা দরকার মনে করলাম। সেখানে যা দেখলাম তাতেও গোপাল পোদ্দার আর তার পরিজনের উপর আমার শ্রদ্ধার আধিক্য হলো। সব ঘরেই বেশ জিনিসপত্র সুন্দরভাবে সজ্জিত, কাঠের এবং ধাতুর যে সমস্ত বাসনকোসন ও আসবাবপত্র রয়েছে তাও বেশ ঝকঝক করছে। যেখানে যে জিনিস রাখা উচিত তা সেইখানেই রাখা আছে এবং কোনো ঘরে কোনো অপবিত্র বলে মনে হতে পারে এমন জিনিস নেই। পোদ্দারের শয়নকক্ষে ঢুকে দেখলাম যে সেই ঘরে প্রভু নিতাই ও চৈতন্যের একটা পট এবং তার নিচে হরিনামের মালার কারুকার্য শোভিত একটা কুথলি ঝুলছে। এসব দেখে বোধ করলাম যে পোদ্দাররা পরম বৈষ্ণব। সব ঘর বিশেষ করে অনুসন্ধান করা হলো, কিন্তু কোনো ঘরেই কোনো বেআইনি চোরাই দ্রব্য খুঁজে পেলাম না। তাতে বেশ আশাহত হয়ে নিচে নেমে এলাম এবং একটা প্রদীপ জ্বালিয়ে গোপাল যে চোরা কুঠুরি থেকে বেরিয়েছিল তার মধ্যে খুঁজতে ছিরু চৌকিদারকে উঠিয়ে দিলাম। সেখানেও কিছু পাওয়া গেল না। অবশেষ নিতান্ত হতাশ হয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে রান্নাঘরের পাশে একটা অন্ধকার ঘর দেখে তার মধ্যে ঢুকলাম। সেই ঘরে ওই এক দরজা ছাড়া অন্য কোনো দরজা কিংবা জানলা ছিল না। ঘরটা সম্পূর্ণ অন্ধকার। আমাদের হাতে প্রদীপ না থাকলে মনে হয় সেই ঘরের মধ্যে ভালো করে দেখতেও পেতাম না। প্রদীপের আলোয় দেখলাম যে একটা দেওয়ালের গায়ে কয়েকটা তক্তা হেলিয়ে দাঁড় করা রয়েছে। আমরা দুইজন সেই তক্তার নিকট দাঁড়িয়ে কথাবার্তা বলছিলাম। ছিরু অন্যমনস্কভাবে তার হাতে সর্কির মাথা দুই তক্তার মাঝে প্রবেশ করা মাত্র সেটা কিছু দূর গিয়ে কোনো একটা জিনিসে লেগে ঝন করে শব্দ হলো। ছিরু অমনি আমার হাতে প্রদীপ দিয়ে একখানা তক্তা টেনে সরালো এবং তার মধ্যে তক্তা দ্বারা আচ্ছাদিত কয়েকটা বস্তা পরপর সাজানো রয়েছে দেখতে পেলাম। আমরা তৎক্ষণাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে পেয়েছি পেয়েছি বলে চিৎকার করে উঠলাম। আশ্চর্যের বিষয় এই যে ঠিক একই সময়ে রামকুমার চৌকিদার ঐরূপ শব্দ করে চিৎকার করতে করতে আরেক ঘর থেকে আমাদের নিকট ছুটে আসছিল। এখানে বলা দরকার যে রামকুমারের কিছুটা চরিত্র দোষ ছিল। সে বেনেদের স্ত্রীলোকেরা সুন্দরী বলে শুনেছিল এবং তাদেরকে দেখার জন্য উৎসুক হয়ে যে ঘরে আমি প্রবেশ করতে বারণ করেছিলাম সেই ঘরেই দরজা খুলে প্রবেশ করেছিল। রামকুমার সজোরে দরজা ঠেলে ঢোকা মাত্রই স্ত্রীলোকরা ভয়ে ত্রাসে জড়সড় হয়ে সেই ঘরের মধ্যের খড়ের পোয়ালের স্তূপের মধ্যে পড়ে গেল এবং তাতে আলগা পোয়ালগুলি সরসর শব্দ করে সেইখান থেকে সরে যাওয়ায় তার মধ্যে কতগুলি বস্তা দেখতে পাওয়া গেল। আমাদের আকাঙ্ক্ষিত সেই দুর্লভ চোরাই মাল দেখতে পেয়ে রামকুমার উদ্বাহু হয়ে নৃত্য করতে করতে আমাদের কাছে ঊর্ধ্বশ্বাসে এসে উপস্থিত হলো এবং আমাদের এখানকার সংবাদ পেয়েও আহ্লাদে মত্ত হয়ে আমাদের সবাইকে চেপে ধরে আলিঙ্গন করল। প্রাঙ্গণের চৌকিদাররাও দুই দলে বিভক্ত হয়ে কেউ কেউ আবিষ্কৃত দ্রব্যের ঘরে, কেউ রামকুমারের ঘরে প্রবেশ করে দুই তিনজনে এক একটা বস্তা টেনে রোয়াকে আনতে লাগলো এবং সেইখান থেকেই উঠোনে সেই বস্তাগুলি ছুঁড়ে ফেলতে লাগলো। উঠোনের শান বাঁধানো মেঝের ওপর প্রত্যেক বস্তার আঘাতে ঝন করে শব্দ উঠতে লাগলো। সেই শব্দের সঙ্গে প্রায় ৫০ জন চৌকিদারের উল্লাসজনিত কণ্ঠ থেকে এক এক কালে এক একটা জয়ধ্বনি উঠছিল। এমন একবার নয়, রামে এক, রামে দুই, রামে তিন, এরম করে প্রায় ১৪খানা বস্তার ১৪টা ঝনঝনানি এবং ১৪বার জয়ধ্বনি আকাশে উঠল। এই চিৎকার এবং অন্যান্য শব্দ পোদ্দারের পাকা বাড়ির দেওয়াল ভেদ করে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। গ্রামের অধিবাসীরা প্রথমে বেশ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু গোপাল পোদ্দারের বাড়িতে চোরাই মাল ধরা পড়েছে শুনে তাদের মনে প্রচণ্ড আনন্দের উদ্ভব হলো। ক্রমে দুই একজন করে এত লোক সেখানে উপস্থিত হলো যে অবশেষে প্রাঙ্গণে তাদের স্থানাভাব হয়ে পড়ল। কিন্তু কি দর্শক, কি আমার সঙ্গী চৌকিদার, সকলেই বেশ আহ্লাদিত, বিশেষ করে রামকুমার চৌকিদার। সে এর মধ্যে কি প্রকারে বলতে পারি না এক ছিলিম গাঁজাও টেনে ফেলেছিল এবং আমাকে চেপে ধরে তার কাঁধে তুলে গান গাইতে শুরু করে দিল এবং অন্যান্য সকল চৌকিদাররাও সেই বস্তাগুলির সামনে আমাকে নিয়ে প্রদক্ষিণ করতে লাগল। আরে নামাও নামাও শিগগিরি, ভয়ানক খিদে পেয়েছে রামকুমার। এতক্ষণ আমাদের মধ্যে কারো ক্ষুধাতৃষ্ণা বোধ হয়নি, কিন্তু এই নাচের পরেই সকলের পেটে খিদের আগুন জ্বলে উঠল এবং আমি তা শুনে রামকুমারের হাতে ৪ টাকা দিয়ে তাকে বাজারে পাঠালাম।
সে টাকা নিয়ে বাজারে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাজারের কয়েকজন দোকানদারের সঙ্গে সে ফিরে এলো। আমাকে বলল, হুজুর, এই মনোহরকে ধরাতে আর এই গোপাল পোদ্দারের বাড়িতে চোরাই মাল বেরোনোতে দোকানদাররা ভীষণ আনন্দ পেয়েছে। অতএব আপনি যদি অনুমতি করেন তাহলে ওরা আমাদের সবাইকে খাবার দিতে প্রস্তুত আছে হুজুর, কোনো পয়সা করি লাগবে না। আমি রাজি হলাম এবং চৌকিদারেরা একে একে খাওয়া দাওয়া করতে চলে গেল। তখন আমি গোপাল পোদ্দারের কাছে তার জবানি লিপিবদ্ধ করতে বসলাম। সে বলল, হুজুর, ওই ডাকাতি ডাকাতির কথা আমি জানি না, এই মনোহর এই 14টা বস্তা বিক্রি করতে এসেছিল হুজুর, তা ওই টাকা পয়সা দিয়েই আমি সেটা কিনেছি। এর পরক্ষণেই পূর্বস্থলীর থানার সেই জমাদার আবার আমার কাছে এসে আমাকে কিছুটা দূরে টেকে নিয়ে গিয়ে বলল, হুজুর, আপনি তো আচ্ছা কাম করেছেন, মনোহরকে ধরিয়েছেন, চোরাই মালও বাহির করিয়েছেন, এখন ইচ্ছা করলে হুজুর কিছু টাকা পেতে পারে। কি করে? হুজুর, আপনি যদি রিপোর্টটা এরকম করেন যে বস্তাগুলো গোপালের বাড়ির মধ্যে পাননি, ওই তার বাড়ির পেছনের বাগিচার মধ্যে পেয়েছেন, তাহলে হুজুর এই গোপালের ছেলে আপনাকে 2000 টাকা দিতে রাজি আছে হুজুর। এই কথা শুনে আমি তার কথায় কোনো উত্তর করা বিবেচনা করলাম না। চৌকিদাররা খাওয়া দাওয়া করে ফিরে এলে শুনলাম এই গণ্ডগোলের মধ্যে হলধর পলায়ন করেছে। ভেবে দেখলাম যে হলধরকে দিয়ে আমরা অনেক কাজ করিয়েছি ঠিকই, এবং তাকে নিষ্কৃতি দেব বলে আমি তার নিকট প্রতিশ্রুতিও দিয়েছিলাম, কাজেই তাকে যখন ইচ্ছা ধরা সম্ভব। এই অবস্থায় আর কিছু চিন্তা না করে সেই বস্তাগুলো নিয়ে নবদ্বীপে ফিরে আসার উদ্যোগ করতে আদেশ করলাম। তিনখানা গো শকটে বস্তাগুলি তুলে এবং মনোহর ও তার দুজন সঙ্গী আর গোপাল পোদ্দারকে নিয়ে আমরা সকলে নবদ্বীপ অভিমুখে যাত্রা করলাম। পূর্বস্থলীর থানার সামনে দিয়ে আসার সময় শুনলাম দারোগা আর তার অধীনস্থ আমলারা আর কেউ তখন থানায় নেই। বোধ করি তার থানার নিকট থেকে অন্য জেলার দারোগা এসে চোরাই মাল ধরে নিয়ে যাওয়ায় লজ্জা পাওয়াতে তিনি আমার সঙ্গে আর দেখা করলেন না। এই সময় পথের মধ্যে দেখলাম যে গ্রামের সমস্ত অধিবাসীগণ আবাল বৃদ্ধ বনিতা স্থানে স্থানে ভিড় করে আমাদের দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। অনেকে বিশেষ করে ব্রাহ্মণেরা আমার মস্তকে যজ্ঞপবী ছুঁয়ে আশীর্বাদ করলেন এবং অনেকে বললেন, বাবা, এই দুরাত্মাকে কখনো যেন ছাড়া না হয়, এরা যেন কখনো গ্রামে ফিরে আসতে না পারে। এ থেকেই বুঝতে পারলাম যে মনোহরের দৌরাত্মে গ্রামের সকল লোক কি পরিমাণ দুঃখ দুর্দশা ভোগ করেছিল, নচেৎ সে ধরা পড়ায় সকলের মনে এরকম আহ্লাদ হবে কেন, এবং যাতে সে ফিরে না আসতে পারে তার জন্যই বা তারা এমন অনুরোধ করবে কেন। অতঃপর আমরা দিনের শেষে নবদ্বীপে এসে পৌঁছলাম। সেই স্থানেও মনোহরকে দেখার জন্য 2 দিন পর্যন্ত বহু জনতা এসেছিল। নবদ্বীপের প্রধান পণ্ডিত শ্রীরাম শিরোমণি, খ্যাতনামা ব্রজনাথ বিদ্যারত্ন, রত্নবিশেষ কিন্তু স্বল্পায়ু গোলকনাথ ন্যায়রত্ন প্রভৃতি অধ্যাপক মহাশয়রা, যারা কখনো থানার ত্রিসীমানায় আসেননি, তারাও সেই দিন মনোহর ও গোপাল পোদ্দারকে দেখার জন্য থানায় পদার্পণ করেছিলেন। এরপরে উচিত সময়ে দস্যুগণ এবং চোরাই মালগুলি শান্তিপুরে অবশেষে দায়রা বিচারের নিমিত্ত কৃষ্ণনগর প্রেরিত হল। জজ ব্রাউন সাহেব মনোহরকে চিরনির্বাসনের এবং তার দুজন সঙ্গীকে 14 বৎসরের ও গোপাল পোদ্দারকে 10 বছরের কারাবাসের দণ্ড প্রদান করলেন এবং সদর নিজামত আদালতেও সেই দণ্ডাজ্ঞাই রইল। এইরূপে নবদ্বীপ অঞ্চলের শান্তির কাঁটা নির্মূল হল এবং আমার 300 টাকা পুরস্কার ও 25 টাকা বেতন বাড়ল এবং আমি সদর থানায় বদলি হলাম। কিন্তু মনোহরের কীর্তি এখনও সমাপ্ত হয়নি, আরও কিঞ্চিত বাকি আছে। সদর নিজামতের হুকুম আসার পর রীতি অনুসারে মনোহরকে আলিপুরের জেলখানায় পাঠানো হয় এবং সেখান থেকে কয়েক মাস পরে 50-60 জন পাঞ্জাবি ও উত্তর পশ্চিমাঞ্চলের কয়েদির সঙ্গে নির্বাসনের জন্য ব্রহ্মদেশের থায়েটমিউ নগরে ক্ল্যারিসা নামক জাহাজে করে চালান দেওয়া হয়। কিন্তু সমুদ্রের মাঝে মনোহর তার কারাবাসী সঙ্গীদের সঙ্গে মন্ত্রণা করে এক বিদ্রোহ তৈরি করে এবং জাহাজের ক্যাপ্টেন ও অন্যান্য সাহেবকে অসতর্ক অবস্থায় পেয়ে হত্যা করে। কেবল জাহাজ চালাবার জন্য কয়েকজন দেশি খালাসির প্রাণ রক্ষা করে তাদেরকে অন্য রাজার রাজ্যে জাহাজ নিয়ে যেতে আদেশ করে। কিন্তু বিদ্রোহীদের দুর্ভাগ্যবশত এক রণতরীর সঙ্গে তাদের সাক্ষাৎ হওয়ায় সেই মানোয়ার জাহাজের ক্যাপ্টেন তাদেরকে ধৃত করে অকয়েব বন্দরে নিয়ে যায় এবং সেখানেই মনোহর প্রভৃতি ডাকাতের বিচার হয় এবং অবশেষে তাদের ফাঁসি হয়।